তো আমার বয়স 66 হলো। আমার প্রায় 60 বছর আগেকার কথা দিয়ে শুরু করতে পারি। তুমি বললে বিশ্বাস করবে না, আমার 2 বছরের কথা থেকে স্পষ্ট মনে আছে, খুব ক্লিয়ার, তার আগে মনে নেই, তবে 2 বছর বয়সে আমার যন্ত্র তন্ত্র মনে আছে। এবং আমার জ্ঞান হোক যে আমি প্যারিসে যাওয়া অবধি কাশিতেই ছিলাম, জন্ম আমার কাশিতেই। বাবা আমার কাজ করতেন ঝাড়োয়াড় স্টেটে, রাজস্থানে। তারপর উনি চাকরি ছেড়ে বিলেতে চলে যান। তখন মা, আমি পেটে ছিলাম তখন, মা আমার 3 ভাইকে নিয়ে আর আমার পেটে নিয়ে কাশিতে চলে আসে। কাশিতে আমার জন্ম হয় 7ই এপ্রিল, 1100 গলির ঠিক মুখে একটা বাড়ি, ছোট্ট বাড়ি, ভোরবেলা নাকি শুনেছি জন্ম আমার। তারপরে আমার যে খণ্ড খণ্ড ভাবে মনে আছে, আলাদা আলাদা বাড়ি। প্রথমে বিশ্বাস জমিদার বংশের ছিলেন, আমার বাবার খুব বন্ধু, তাকে গার্জেন করে গেছিলেন আমাদের ফ্যামিলি দেখবার জন্য। তাদের বাড়িতে আমার প্রথম জ্ঞান হয় আমার মনে আছে, অনেক কিছু ব্যাপার। বাড়িটা ভুতুড়ে বাড়ি ছিল এবং সে বাড়ির স্পেশালিটি ছিল, সে রাত্রিবেলায় উঠোনে নানান রকম যেন আগুনের গোল গোল এখান থেকে ওখানে ছুটোছুটি করছে, সবাই দেখত। আমি শুনতাম, দেখতে যেতাম, আমার দেখতে যেত না, আমাকে বলতো যে আজকে পর। আবু বাড়ির আর একটা বিশেষ ছিল, ওখানে এমন একটা কোনো আত্মা ছিল, সে মানে অন্য রূপ ধরে আসত। অর্থাৎ ধরো মা, অনেক সময় হয়েছে মা হয়তো রাত্রে উঠেছেন, গেছেন কলঘরের দিকে, গিয়ে দেখেন মামা ওখানে, আমার এক মামা ওখানে আছে, তারপর উনি ফিরে এলেন, ঘরে এসে দেখেন মামা শুয়ে আছে। এইরকম হতো, মানে একটা অন্য রূপ ধরে, তো সেটা আমি চোখে দেখিনি কিন্তু এত অল দি টাইম শুনতাম বলে আমার খুব মনে আছে ওই বাড়ির বিশেষত্ব। তারপরে আমরা এলাম আরেক বাড়িতে, সেখানে এক তেলি ছিল, দুঃখী তেলি, তার দোকান এখনো আছে, তার বংশের দোকান, ওই মেন রাস্তার উপরে, ঠিক তিলেক ভণ্ডেশ্বর গলি যেখানে মেলে বাঁশতলা স্কুলের সামনে, সেই তাদের বাড়িতে আমরা ছিলাম। এবং তাদের দুটো বাড়ি পরপর, একটা বড় বাড়ি, তারপরে ছোট বাড়ি, সে তিলে ভান্ডে সে গলিতে। আমার ছোটবেলাটা খুব লোনলি কেটেছে, কারণ আমার বয়সে কেউ ছিল না, তার সঙ্গে একলাই বেশিরভাগ থাকতাম। আমার দাদা উদয় শঙ্কর তো তখন বিলেতে, উনি পেন্টিং ইত্যাদি শিখছিলেন, আর মেজদা রাজেন্দ্র শঙ্কর আমাদের ভাইদের ভেতর উনি সব থেকে হাইলি এডুকেটেড ছিলেন, এবং ওর সব রকম শখ ছিল, স্পোর্টসে ব্যাডমিন্টনের চ্যাম্পিয়ন ছিলেন, তারপর ক্রিকেটও খেলতেন ভালো। আইডিকে একটা সঙ্গীত সমিতি বলে ক্লাব ছিল, সেখানে কর্নেট বাজাতেন, তারপরে হারমোনিয়ামে ত্রাস, সে তার টুংটাং করতেন, সব রকম বাঁশি। তো এই নানা রকম যন্ত্র রাখা থাকতো আমাদের একটা ঘরে, এরা সবাই স্কুলে কলেজে চলে যেতেন। পরের ভাই দেবেন্দ্র শঙ্কর, উনি একমাত্র এখন বেঁচে আছেন, বাকি দুই সবাই গত। শেষদাও তখন কলেজে পড়ছেন। তারপরে আমার ছোটদা ছিল আমার উপরে, হি ওয়াজ মাই ফেভারিট ব্রাদার, ভূপেন্দ্র শঙ্কর, আর আমাদের ভাইদের মধ্যে সব থেকে টল বোধা ছিল। আমার এখন আন্দাজ করি, আমার মনে আছে মেজদা অন্তত এরা প্রায় এখানে, হি শুড হ্যাভ বিন অলমোস্ট 5'8" or 5'8½ অ্যাট লিস্ট, এবং খুব ঝাঁকড়া কোঁকড়া চুল ছিল, এবং চমৎকার কবিতা লিখতেন, গাইতেন ভালো, বড় পোয়েটিক টাইপ, ভীষণ সফট মানে টাইপের, মনে ভূপেন্দ্র শঙ্কর, ভূপেন্দ্র শঙ্কর আমার ছোটদা। এবং যখনই কেউ বকত টকত ওকে, আমার মনে আছে ছাতে গিয়ে বসে ঠিক মেয়েদের মতো একলা বসে কাঁদতেন, আমি খোঁজাতাম তুমি কাঁদো কেন, এরকম করো তুমি মেয়ে নাকি। আমার সঙ্গে দেবেন্দ্র শেষদা, মেজদার জন্ম 1905, দাদার তো 1900, মেজদা 1905, শেষদা দেবেন্দ্র শঙ্কর 1908, ছোটদা ছিল 1910। আপনার 5 ভাই? হ্যাঁ, তার আগে 2 ভাই আরো নষ্ট হয়ে গেছে, তারা খুব ছোটবেলায়। তো 5 ভাই মানে আমরা একজন ছিলাম। তো 1912
28 আমার মনে হয়, না 28 কি সেই সময় ওর বয়স 18 ছিল, তাহলে কি করে হিসেব করা যায়? হ্যাঁ আমি রাইট, 1910 জন্মেছি। উনি তখন ছোটদা আমার একটা আমাদের গাড়ি ছিল, সেটা ভাড়া খাটানো হতো আমার মেটার্নাল ভিলেজ নসুদপুর ওইদিকে গাজীপুর থেকে। তো ছোটদা সেটাকে চালাতেন আর কি, ছোটদাকে ভাড় দেওয়া হয়েছিল, চালাতেন মানে সঙ্গে থাকা আর কি, দেখাশোনা। তো কি সে সময় মড়া ফিরে এসেছিল প্লেগের, আমার মনে আছে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য স্যাডেস্ট থিং। তখন আমার 8 বছর বয়স, ছোটদার মৃতদেহ এলো, সে একটা সেই প্রথম মৃত্যু আমি দেখলাম। আর সে আই কুড বিলিভ ইট, শুয়ে আছে মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। দেখতে খুব সুন্দর ছিল আমার ছোটদা, ফর্সা এবং টানা টানা চোখ। আর মার পক্ষে এটা একটা কত যে দুঃখের ব্যাপার ছিল। আর আমার মায়ের সম্বন্ধে আমি পরে বলবো, এখন কোথায় বলার প্রয়োজন নেই, আমি নিজের কথাগুলি বলে যাচ্ছি, তুমি সাজিয়ে নি। তো তার আগে আমি একটু পিছিয়ে যাচ্ছি, আমার যখন ওই দক্ষিণতলি বাড়িতে থাকতাম আমার মনে আছে, আমার হাতে খড়ি হলো তখন আমার 5 বছর বয়স। আর আমার হাতে খড়ি হবার আগেই আমি সামহাও কেমন করে আমার আগে সিল দৌড়ন আমার মনে আছে আমি পড়ে নিতে পারতাম, ট্রায়াল অ্যান্ড এরর গোছে সোজা সোজা অনেক কিছু। তো হাতে খড়ি হওয়ার মানে উইদিন ফিউ মান্থস পরেই আমি যেখানে যে বই পেতাম সেগুলো, কারণ একলা থাকতাম তো ওইটুকু বয়স, সবাই বেরিয়ে যেত এরা স্কুলে কলেজে, মা রান্না টান্না করতেন, ব্যস্ত থাকতাম, আমার কিছু করার ছিল না, একা থাকতাম। কাজেই আমার অদ্ভুত সব ড্রিমস পুরো করতে পারতাম, ধরো যেই কোনো বই পেতাম সে ঠাকুরমা ঝুড়ি ঠান্দির ঝোলা নাকি সব সে থেকে নিয়ে তোমার গিয়ে রবার্ট ব্লেকের বই, তো কপালকুণ্ডলা আমার এইগুলো বিশেষ করে মনে আছে, যেগুলো আমি গড়গড়িয়ে শেষ করতাম আর ভীষণ পড়তাম। আর ওই সব দেখে টেকে তারপরে মাঝে মাঝে দুর্গা পুজোর সময় প্লে দেখতে যেতাম। তারপরে সে ওই কপালকুণ্ডলা বা দুর্গা সন্দিনী রাজসিং ওইসব পড়ে আয়নার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা নিয়ে সমস্ত নানান রকম মুখ ভেঙচাতাম। আর মেয়ের পাঠ করছি, কোনো হিরোর পাঠ করছি, এইসব করতাম। তারপর অবশ্য ওই রাখা ছিল, এসরাজ ছিল, বাঁশি ছিল, তবলা বায়না ছিল, সেতার ছিল, আমি নিয়ে গেলে সেগুলো টুংটাং করতাম। এই নিয়ে বকুনিও খেতি, খবরদার ছুঁনি, কিন্তু কি আমার ভালো লাগতো, একলা থাকতাম, এসব করতাম। ওই সময় আমার তখন ওই বারান্দার দিকে, বারান্দায় গিয়ে দেখতাম রাস্তা, তখন এটা থার্ড বাড়িতে আমরা যখন এলাম, এই বাড়িটা বারান্দাতে ছিল ঠিক গলির দেখতাম। আর ওই দেখতাম যত মিছিল হতো, কখনো কখনো তিলেবন্দেশ্বরের মন্দিরের ওরা সব পুরুষরা সব শিবের হারে হারে মহাদেব করতে করতে যেত, কখনো কখনো বিশ্বনাথের মন্দির থেকে সব আসতো মিছিল, নানান রকম মানে এটা আমার পক্ষে ওটা একটা অদ্ভুত ব্যাপার। আর তৃষিতা নয়নে দেখতাম আমাদের ঠিক বাড়ির সামনে বিরাট গেট, বিরাট লাল মানে সে প্যালেসিয়াল, তখনকার চোখে আমার মনে হচ্ছে একটা প্রাসাদ। সেটা ছিল শ্রী শিরিশ এদের বাড়ি, শিরিশ দে, শিরিশ দে খুব বড় জমিদার ছিলেন এবং উনি মহারাজা বেনারসে বোধহয় খুব বড় একজন কি ছিলেন, একটা কেউ কেটা ছিলেন। বাড়িতে প্যাকার্ড গাড়ি ছিল, দু তিনটা গাড়ি মোটর ছিল, জুড়ি গাড়ি ছিল। আর আমি খালি দেখতাম ওই ওদের বড় মানুষের ব্যাপার, আর আমাদের তখন খুব দুরবস্থা, খুব দুরবস্থা, কারণ ঝাড়োয়ার স্টেট থেকে বাবা একটা পেনশনের বন্দোবস্ত করে গেছিলেন যে 200 টাকা করে মাসে আসবে, এবং সে যুগে 200 টাকা বা অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার।
কিন্তু যা হয় মানে রাজওয়াড়াদের সবাই মারতে টাকা মারতে মারতে ওটা 60 টাকা আসতো খালি, তো 60 টাকা এত চলতো না। সে মা কি করে কষ্ট করছে সেটা আমি বলবো তখন না, এখানে বলতে পারেন, এখানে আলাদা লেখা। কাজে আমাদের খুবই সত্যি দারিদ্র ভেতর সময় যাচ্ছিল। দা বাবাকে জানানো হচ্ছে, বাবাও উদাসীন ছিলেন, কিন্তু আমরা অনেক অ্যাপিল করেছিলাম ঝাড়গ্রাম স্টেটে, কিন্তু কিছু না। তো মা কি করতেন এখন বললে তুমি আশ্চর্য হয়ে যাবে। মা যখন ঝাড়গ্রামে ছিলেন, উনি মানে মহারানীর প্রধান সখী, ওরা আগেকার কালে ওরা নিয়ম ছিল, ওরা কাউকে প্রধান সখী করতো, কেউ নাম্বার টু নাম্বার থ্রি প্রোটোকলের মতো। মা প্রধান সখীর মতো ছিলেন মহারানী, খুব ভালোবাসতেন মহারানীকে, এবং ওর যাবতীয় দরবারে রানীদের দরবারে ওকে সামিল থাকতে হতো। এবং সেই যুগে যেরকম কাজ ছিল, ওদিকে রাজারা, ওদিকে দরবার হচ্ছে, গান বাজনা হচ্ছে, রানীদের নিজের মহল হচ্ছে, বড় বড় সব গায়িকা জোহরা বাই, তো গহর জান ইত্যাদি, সে যুগে গোকি বাই বিরাট নাচতেন, এরা সবাই আসতেন। অনেক সময় গায়করা আসতো, তবে তারা চিকের ওদিকে বসে গাইতো, এরা সব শুনতেন। কাজী মার অদ্ভুত অভিজ্ঞতা রেখেছিল সে সময় এইসব ভালো ভালো মানে ঠুমরি খেয়াল এবং এসব নাচ দেখবার বাইজিদের। এবং সেই কালীনই যেরকম নিয়ম ছিল আর কি, প্রত্যেকটা পালা পার্বণে হোলি হলো, বসন্ত হলো, তোমার গিয়ে দিওয়ালি তো দশহরা লেগেই ছিল, প্রত্যেকের সময় একটা কোনো এতে মাকে অত্যন্ত ভালোবাসতেন মহারানী। কখনো একটা জড়ো আর কিছু গয়না দিলেন, কোনো একটা হীরের নাকের টিপ দিলেন, কোনো কানের দুল দিলেন, তো সোনার চুড়ি দিলেন, তারপরে শাড়ি তো অসংখ্য দিয়েছেন। মানে আর সে যুগে সব কাজ করা, সোনার কাজ করা, আর এখনকার মতো প্লাস্টিকের জড়োয়া নয়, মানে সে ভাবতে পারবেন, সে টঙ্কার শাড়ি থেকে ওই সোনার সুতোগুলো বার করে লোকেরা গয়না করতো, এত মানে আসল জিনিস ছিল। তো দুটো ট্রাঙ্ক ছিল আমার মনে আছে, বিরাট সে পুরনো ধরনের প্যাঁটরা বলে না কি বলে, সেরকম টাইপের ছিল দুটো, আর ভর্তি ছিল কত যে জিনিস, আমি কি বলবো, কাজ করা, হয়তো মোমবাতি রাখবার জিনিস বা ব্রঞ্জের জিনিস, সব দামি দামি জিনিস। তো যখন আমাদের টাকার ঘাটতি পড়লো, আমার যখন থেকে জ্ঞান হয়েছে, আমার মনে আছে, আমার সেই 3-4 বছর অবস্থার থেকে মা আমাকে নিয়ে সন্ধ্যের দিকে মানে মাথায় সিল্কের চাদর চাদর দিয়ে ঢেকে ওই দুঃখী তেলির কাছে যেতেন। দুঃখী তেলি ছিল আমাদের সেই যার দোকান ছিল এবং যে আমাদের ভাড়াতে ছিল, এবং সে ভদ্রলোকের বয়স অনেক হয়েছিল, ও মা মা করতো, খুব মানত। ওর মা বলতেন, দেখো তুমি আমাকে, মা বলছে এখন তুমি আমার ভাইয়ের মতো। আমি প্রত্যেকবার আমার মনে আছে, যখনই একটা শাড়ি নিয়ে গেলেন বা একটা গয়না নিয়ে গেলেন বা একটা হীরের কোনো একটা নাক ছাবি বা কিছু, আর ওই তখন কিছু টাকা বাঁধা দিয়ে নিয়ে আসতেন, এই করে উনি আমাদের মানুষ করেছেন, কাউকে জানতে দেননি। কি অদ্ভুত, আমি ভাবি কি স্ট্রেংথ অফ ক্যারেক্টার ছিল। আর মানে মেজদারের তো জানতেও পারতো না, আমি একমাত্র জানতাম, আমি এসব দেখেছি। এবং শুধু তাই নয়, মা এত ভালো রাঁধতেন, ওর মানে প্রভাত বলেন, আমার নিজের মনে আছে, ওর হাতের শাক, খালি ওই পালং সোয়া পালং শাক উনি তৈরি করতেন, মানুষ চেয়ে চেয়ে খেত এক কানে কানে। যাই হোক, মেজদার সব বন্ধু বান্ধবরা অনেক ছিল, শেষদার বন্ধু, তারা আসতো, মাসিমা আজ খাবো বলে আবদার ধরলো, মানে খাও, খেলেন, সে সমস্ত খেয়ে চেটে ফুটে খেয়ে যেত, আমরা খেয়ে নিতাম। আমি একমাত্র দেখেছি যে সবাই চলে গেলে দুপুর হয়তো 2 নাগাদ মা খালি, ওর একটা পেতুলের সুন্দর ঘটি ছিল, ওই এক ঘটি জল আর একটু গুড় নিয়ে ওই খেয়ে ঢকঢক করে জল খেলেন, খেতেন না। মায়ের খুব চড়াচড়া হার ছিল, আমাদের দাদামশাই উনি পেয়েছিলেন বোন স্ট্রাকচার, দাদামশাই ভীষণ প্রায় 6 ফুট লম্বা আছেন, পালোয়ান বসে ছিলেন, তো মায়ের বোন স্ট্রাকচার এমন ছিল যে কেউ বুঝতে পারতাম, কিন্তু আমি তো দেখতে খালি হাড় ছিল, মানে মাংস এত কম ছিল, এত মানে কষ্টে ঠাক নিজেকে রাখতেন। তো দিস ওয়াজ সামথিং উইচ আই স, যেটা আমি ফিল করতাম, আর আমার ভীষণ কষ্ট হতো সেই থেকে। আমার কি যেন মনে মনে একটা আমার অ্যান্টাই ফাদার ফিলিং এসে, আমি জানতাম বাবা হয়তো ইচ্ছে করলে করতাম, উনি তো দূরে দূরেই থাকতেন,
এক মেয়ে বিয়ে করেছেন, সে তিনিও মারা গেলেন 1925 সালে। তারপরে উনি ক্যালকাটায় প্র্যাকটিস করছেন ল অনেকদিন, তারপরে প্রিভি কাউন্সিলে চলে গেলেন, ওখানে লন্ডনে গিয়ে এম এ বারেট ল করলেন। কাজেই মাঝে মাঝে চিঠি আসতো। বাবা অদ্ভুত, আমি এটা একবার বোঝবার, আমি এখনো মাঝে মাঝে ভাবি দাদাকে অনেক জিজ্ঞেস করেছি, কারণ বাবাকে আমি খুব কম দেখেছি। প্রথম বাবাকে দেখি উনি আসেন তখন 1928 সালে বিগিনিংয়ে। সে উনি এসে হোটেল দে প্যারিতে উঠেছিলেন, তখন কাশীতে, তখন ক্লার্কসের থেকেও পেটে ছিল হোটেল দে প্যারি, এখনো আছে, তবে এখন পড়ন্ত অবস্থা। সঙ্গে তখন ওর এক শালি ছিল, যার বউ মারা গেছিল, মিস মরেল আমরা জানতাম তার নাম, এর নাম ছিল মিস জোন্স। আর এক ম্যাডাম হেনি বলে, তার কারেন্ট গার্লফ্রেন্ড আর কি, হল্যান্ডের মহিলা, বিরাট বড়। মহোদয় সবাই হোটেলে থাকতেন, এই প্রথম বাবাকে দেখলাম। সে সাহেব মানুষ, সে ঠপঠপ করছে চেহারা, সে স্যুট পরে একবার, মানে মানে সে যুগের তুলনায় তো মোস্ট এক্সপেন্সিভ ড্রেস, আর গায়ে ফুরফুর করে কিরম একটা অরিকলেন গন্ধ, আমি তো মানে অস্ট্রাক হয়ে গেছিলাম। আর উনি এসেই আমাকে খুব আদব কাদা শেখাতে শুরু করলেন, এরম ভাবে বসবি, এরম সোজা বসবি, এরম করবি না। তারপর আমরা নিয়ে গেলেন ওখানে একদিন হোটেলে, হোটেলে এই প্রথম হোটেল দিয়ে প্যারিসে গেলাম, সে তাক লেগে গেলাম সেই ফর ফর দেখে। বেয়ারা সব ব্রেকফাস্ট আনলো, সে বেকন এগ ভেগ, তা আমাকে তখন তালিম দেওয়া হলো, বোঝাচ্ছে আমি কি বুঝবো, আমি তো ইংরেজি তখন এত কিছু বুঝতাম না। তখন বাবা আমাকে ট্রান্সলেট করবে, এরকম করে ধরতে হয়, এরকম করে, হ্যাঁ এরকম করে। আমি তখন খাবো কি, আমি তো গোগ্রাসে ইচ্ছে করছে খেয়ে নিই, যেমন করে হাত দিয়ে ডিম ফিমের অমলেট, সে ওই কাঁটা চামচ ধরতে আমার প্রাণ বেরিয়ে গেল। তো এই তো আমার বাবার সঙ্গে রিলেশনশিপ ছিল। তারপরে উনি ছিলেন হার্ডলি হয়তো 10 দিন কি 2 উইক তাকে চলে গেলেন। তারপরে সেই দেখা হলো প্রায় বছর দুয়েক পরে জেনেভাতে, তারপর প্যারিসে, কখনো 2 দিন, কখনো 3 দিন, কখনো 4 দিন, আমি হয়তো যদি হিসেব করি, লাস্ট নিউ ইয়র্কে একবার 2 উইক একসঙ্গে ছিলাম। তারপর লাস্ট আই স হিম ইন দি ইয়ার 1934। একধারে উনি অদ্ভুত ছিলেন, এর বাবার সম্বন্ধে আমি এই জন্য বলা একটু প্রয়োজন মনে করি, যে উনি জ্ঞান মার্গী লোক ছিলেন, খালি জ্ঞান অর্জন করে গেছেন সারা জীবন, লেখাপড়া, এরপরে এইটে, এরপরে যোগ সাধনার জন্য 2 বছর চলে গেলেন আবু পাহাড়ে, এক যোগীর সঙ্গে ছিলেন। তো সাম গান শেখবার জন্য উনি সাউথ ইন্ডিয়া, বেনারস, পুনা আলাদা আলাদা স্কুলে কীরমভাবে সাম গান করে, সামবেদ ঠিক পদ্ধতি আলাদা আলাদা ঘরানার, সেই সব শিখলেন। তারপরে আর লয়ার তো ছিলেনই, লেখাপড়া অনেক ছিল, বুড়ো বয়সে ফ্রেঞ্চ শিখে ডক্টর অফ পলিটিক্যাল সায়েন্স হলেন, জেনেভায় ছিলেন, লিগ অফ নেশনের ওয়ান অফ দি মানে পুরনো গ্রুপের ভিতরে উনি ছিলেন। মালেরিয়ার সঙ্গে উনি ছিলেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি যখন পতন করা হয়। তারপরে ওর সঙ্গে খুব বন্ধুত্ব ছিল WBEATS-এর, তখন উনি যেতেন মহারাজা ঝালওয়ালের সঙ্গে, সেটা 1913-এর কথা, 1213-এর কথা, প্রায় যেতেন মহারাজা, সে সময় ওদের সঙ্গে খুব ভাব হয়েছিল। তারপরে হি ওয়াজ ইন দি কমিটি নোবেল প্রাইজ দেওয়ার জন্য রবীন্দ্রনাথকে, WBEATS-এর সঙ্গে উনি যোগাযোগ ছিল। কিন্তু বাবার একটা অদ্ভুত ব্যাপার ছিল, উনি নিজের নাম কখনো দিতে চাইতেন না, যে আমার নাম দেওয়া হোক বা আমি এই করছি বা তাই করছি। আর দ্বিতীয়, উনি কখনো পয়সা উপার্জনের দিকে যেতেন না, কত চাকরি পেয়েছেন, কত এ করছেন, আই ডোন্ট নো ওয়াই। আর আমাদের দিকে নিষ্প্রিয় ছিলেন একেবারে সম্পূর্ণ, ওর ধারণা ছিল আমাদের তো টাকা আসছে, অথচ সে যুগে এক কোন দূর সম্পর্কের তার বোনকে 1 পাউন্ড পাঠাচ্ছেন, কাউকে 2 কোনো এক ছেলের পড়াশোনার জন্য রেগুলার 2 পাউন্ড করে চলে আসছে, এসব উনি সেসব দিয়ে করে গেছেন, কত লোককে উনি সাহায্য করেন, তা আমাদের বেলায় উদাসীন ছিলেন, এটা একটা পিকিউলিয়ার ব্যাপার। খানিকটা আমি বুঝতে পারি সাইকোলজি, কেন উনি ছিলেন অদ্ভুত, লেখাপড়া অদ্ভুত, ইন্টেলেকচুয়াল, আর মা ছিলেন পাড়াগাঁয়ের মেয়ে, আর তাও বাংলা মানে বাংলার নয়, মানে UP-তে, ধরো গাজীপুর থেকে 12 মাইল দূরে আমাদের দাদামশাইয়ের জমিদারি ছিল, সেখানে মানুষ, সেখানে জন্ম, কাজে ও পুরো কালচারটা খুব বাংলা লিখতে পারতেন, তবে খুব ছেলে মানুষের মতো লিখতেন আর কি।
তবে এই জন্য হয়তো ওদের একটা বিশেষ কোথায় যেন মিস খেত না, এবং দে ওয়্যার ভেরি লিটল টুগেদার ফ্রম দি ভেরি বিগিনিং। সাতটা বাচ্চা হয়েছিল অবশ্য, তার মধ্যে দুটি বাচ্চা আগে মারা যায়, পাঁচ জন আমরা ছিলাম, তার মধ্যে ছোটটা সবার আগে মারা যান 1920-এ। তো যাই হোক, সেই সময় বাবা এসেছিলেন, যখন তো উনি একটা আমাদের গাড়ি কিনে দিয়ে গেছিলেন, ওই গাড়িতে আমরা খাটাতাম। একটা ছোট্ট ভ্যানের মতো ছিল, ভ্যান কি মানে ছোট্ট বাসের মতো বলা যায়, প্রায় 20-25 জন আসতো। সেটা একটা আমাদের সুবিধা হলো, খানিকটা রোজগার হতো। তো যাই হোক, মায়ের এই যে কষ্টটা, এটা আমি খুব অনুভব করেছি বাচ্চাটা, কেন আমি ওকে কাঁদতে আমি দেখতাম, উনি না খেয়ে ঠক ঠক করে জল খেয়ে খিদে নিবৃত্ত করেন, সেটাও আমি দেখেছি, এটা অন্য দাদারা দেখেনি। এবং মায়ের সঙ্গে আমার কিছু একটা এমন অদ্ভুত ফ্রেন্ডশিপ ছিল, কি বলবো, সেই সব দিয়ে যতদিন উনি বেঁচে ছিলেন। অ্যান্ড মার মনে বড় দুঃখ ছিল, কিন্তু উনি কখনো সেটা প্রকাশ করতেন না। তো এই তো গেল আমার মায়ের কথা। আর অন্য কথা মায়ের মনে আছে, মা অদ্ভুত সুরেলা গলা ছিল, আর উনি আমাকে কখনো কখনো হয়তো আমি মায়ের কোলে মাথাতে শুয়ে আছি, উনি আমার মাথা চাপড়ে চাপড়ে গাইতেন, সে পুরনো খণ্ড খণ্ড হয়তো ছোটোখাটো ঠুমরি এখানে ওখানে শুনেছেন, সেগুলো মাথায় ছিল আর কি। বা কিছু পুরনো ধরনের ওই থিয়েটার সুন্দর গান হতো না, কাহা জীবন ধন বৃন্দাবন মন প্রাণ কাহা মেরি হৃদয় কি রাজা ইত্যাদি ইত্যাদি অনেক, বা ছোটোখাটো চৈতি কজরি এসব গান ওর জানা ছিল, কিছু গাইতেন, বড় সুরে আওয়াজ ছিল, এটা আমার স্পষ্ট মনে আছে। মিউজিক্যাল ছিলেন, কোনো তালিম ছিল না। ওদিকে বাবাও ঠিক সেরকম, বাবা হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, বাবা আবার পিকিউরিয়াস, উনি খালি জ্ঞান অন্বেষণই করে গেলেন, কিছু একটাতে যে একটা কিছু করে বসে সেটা করলেন না। মিথাইলি লালজির নাম শুনেছি, মিথাইল লাল অদ্ভুত গুণী, মানে কাশিতে আমার মনে হয় বাজপেয়ীজি মিথাইল লাল এগুলো শেষ পিরিয়ডে সেবা পশুপতি এসব মিথাইল লালজি বিন বাজাতেন এবং ধ্রুপদিয়া ছিলেন, তার কাছে উনি 2 বছর ধ্রুপদ শিখেছেন। কাজেই ওনার অদ্ভুত একটা এই খোঁজ ছিল, কিন্তু কোথায় যে থিটি হয়ে বসে একটা কিছু করবেন উপার্জন করবেন সেসব দিকে নজর ছিল। তো কাশিতে আমি ফিরে যাই, ওই বারান্দার থেকে দেখতাম ওই বাড়ি, বড়লোকের বাড়ি সিরিজতে, কি করে হলো এটা, এই মেজদার যেহেতু টেনিস খেলতেন ওই সূত্রে ওই বাড়ির যে ননিবাবু একজন ছিলেন, মানে মেজ ভাই আর কি, বড় কর্তা তো মারা গেছেন, রমেশ দা ছিলেন সবার বড়, তার সেকেন্ড ভাই ননিবাবু, ওদের সবাই বিরাট টেনিস কোর্ট ছিল ওখানে, আর কি বাগান কি সব, তো সামনে দিয়ে এসে এটা দেখা যেত না, সামনের দিকে আলাদা ব্যাপার, তারপরে পাঁচিল, তারপরে বাড়িটা শুরু হলো বৈঠকখানা, আর রেস্ট ইজ অন দি ওয়াজ অন দি আদার সাইড। তো মেজদার গতি মানে যাওয়া আসা শুরু হলো এই টেনিসের, রোজ সন্ধ্যাবেলা টেনিস খেলছে, কি করে আমি একদিন যেয়ে গেলাম জানি না, একদিন গেলাম, আর যেই গেলাম একদিন আমাকে বাড়িতে ডেকে ওখানে, তখন আমরা তুতুদি এইসব নাম মনে আছে, ও বন্টন রাজা ছিলেন, তারা বাড়িতে নিয়ে গিয়ে তার মাসিমা বলতাম, তারা আমাকে খুব আদর করে খাওয়ালেন। এসে প্রথম দেখলাম ভাই শ্বেত পাথরের, এ শ্বেত পাথরের গেলাস, তাতে আসছে সেই গরম গরম পুরি আর সেই রসগোল্লা সন্দেশ আর নানান রকম জলখাবার, আমি তো মানে একবারে অভিভূত। আর ওরা আমাকে দেখে কেন যে ভালোবেসে ফেলে, জানে কি মিষ্টি ছেলে, কি মিষ্টি, তুমি রোজ আসবে তুমি খেলবে, আমার বয়সী একটি ছেলে ছিল ভুলু নাম, ওর সমীর ভালো ডাক নাম ছিল বোধ হয় সমীর দে, ওইখানে কিছুদিন আগেও দেখা হয়েছিল, এখন জানি না কোথায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের কাজ করতো, আমার বয়সী, তার সঙ্গে পা হয়ে গেল, বাস আর যায় কথা, আমি রোজ যাওয়া শুরু করলাম। যেই বিকেল হলো সেই গিয়ে ছুটো ছুটি আরও কয়েকটি ছেলে আসতো, দৌড়ে দৌড়ি পেছন, বিরাট ওদের ভেজিটেবল গার্ডেন ছিল, ওদিকে মাঠ ছিল, মানে বাড়ির ভিতরে যে কত জায়গা, আর বাড়িটা তো একটা সে পুরনো বনে দি জমিদার যেরকম বাড়ি হয় সেরকম মার্বেল স্ট্যাচু হ্যান ত্যান, সে একবারে সে খিলান করা বারান্দা সমস্ত মার্বেল ফ্লোরিং, আমার পক্ষে সেটা একটা স্বপ্নের মতো ছিল। তারপরে আই বিকাম লাইক পার্ট অফ দি হাউস হোল্ড, আমি যেদিন না গেলে কি অভিমান কি রাগ আমাকে, কেন এলে না কাল এরম আর কি। তো যাই হোক, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট
অ্যাওয়ারনেস অফ রিচেস একটা বলবো। তারপর স্কুলে ভর্তি হলাম বাঙালি টোলায়, আমার তখন বছর 7-8 বছর বয়স। আমরা তখন, আজকাল তো সব বদলে গেছে সিস্টেম, তখন আমি থার্ড ক্লাসে ভর্তি হয়েছি, আমার মনে আছে থার্ড ক্লাস, না না ফোর্থ ক্লাস, ফোর্থ ক্লাস ফিফথ ক্লাস দুই ক্লাস দুই বছরই পড়েছিলাম। তারপরে আমার কি হলো, শরীরটা খারাপ হয়েছিল, খানি পড়াশোনা বন্ধ হয়ে গেল। তারপরে দাদা এলেন, দাদার সঙ্গে প্র্যাকটিসে চলে এলেন। তো ওই দুই বছর কাল আমার মনে আছে স্কুলেতে, সেটা জানে যে এক্সাইটমেন্ট, কারণ ভীষণ ভয় লাগতো, অত ছেলে সব, আর যেরকম র্যাগিং করে, আর আমি ছোট্ট খাটতে ছিলাম ভীষণ বয়সের অনুপাতে, সবাই আমাকে নিয়ে খুব বুলি করবার চেষ্টা করতো। আর প্রথম প্রথম বেশ নাচতে না বুঝে, পরে আই দেখ অল দি ট্রিক্স ইউনো, আর আমি ভীষণ দৌড়তে পারতাম, আমাকে কেউ ধরতে পারত না। সে বড় বড় ছেলেদের মানে মোকা পেলে কারো পেটে বা অন্য স্থানে কোথাও খুশি খুশি মেরে এমন দৌড় দিতাম যে কেউ কর্ম ধরতে পারেনি করবে। বাট আই রিয়েলি এনজয়ড দ্যাট সময়, আমার মনে আছে এখনো। তারপরে কোন স্পেশাল অকেশনে গান টানের হতো, আমি একবার গান গিয়েছিলাম ওখানে, গানটা গেছিলাম মনে নেই, আমার মনে হয় ওলো বাদল মঞ্জুরি রবীন্দ্রনাথের একটা গান গিয়েছিলাম, সবাই খুব প্রশংসা করছিল। সেই সময় আমাদের বাড়িতে মেজা এক বন্ধু আসতেন, উনি গান বাজনার শখ ছিল, বেছুদা বলতাম আমরা, অন্নদা শঙ্কর ভট্টাচার্য, উনি পরে দাদার সঙ্গে টুপে গেছিলেন, তবলা বাজাতেন, গান টান করতেন, ওগুলো একটু হয়নি মানে ওই কোনোটাই ভালো না, কিন্তু একটু খাট সব বাজতে পারতাম। ওর থেকে আমি শুরু করলাম কিছু রবীন্দ্রসঙ্গীত, হে ক্ষণিকের অতিথি, এইসব মনে আছে আমার, ওলো বাদল মঞ্জুরি, আর তারপরে আরো কত গানের সুরের আসন খানি, মন্দিরে মমকে, এরকম গোটা 30-40 গান শিখেছিলাম, বেশিরভাগই রবীন্দ্রসঙ্গীত, কিছু অতুল প্রসাদের, কিছু রজনীকান্ত সেনের। ওই আমার দৌড় দৌড় যা কিছু তালিমে বলতে পারো, তার আগে কিচ্ছু হয়নি, আর ওই একটু ক্লাসিক্যাল ঘেঁষা গানটা। আর আমার এক্সাইটমেন্ট সব থেকে ছিল দুর্গাপুজো, দুর্গাপুজোর সময় সবাই ভোরবেলা সেই 3-4 নাগাদ বেরোতো, একটা মিছিলের মতো যেত দুর্গাবাড়ির দিকে, হইচই করে যেতে আমার বলবো, সবাই বকতো আমাকে দাদারা যে না হাঁটতে পারবি না, তখন দাদা বন্ধুরা বলতো না না ছেড়ে। তো আমি খুব জিদ করে চলতাম, কিন্তু খানিক্ষণ পরে গিয়ে ওই রাত্রে চলতে পারতাম, তখন কানতে শুরু করতাম, তখন কেউ না কেউ বলেছে। তো ওই যে রাস্তাটা, সে আমার মনে আছে, সবাই সে মাদ্রাসি তো হিন্দুস্তানি নানান রকম উত্তর দক্ষিণ সব দেশের লোক সব যাচ্ছে, ভিড় করে সব গাইছে, কেউ কীর্তন গাইছে, কেউ ভজন গাইছে, কেউ সংস্কৃত শ্লোক আওড়াচ্ছে। তারপরে সারা রাস্তায় দুই দিকে জুঁই চামেলির সব গন্ধ বেরোচ্ছে, ওগুলো আমার এত মনে আছে, ধূপ ধুনার গন্ধ। আর ওই একটা ভোর হচ্ছে আস্তে আস্তে মানে আলো ফুটছে মন্দিরে পৌঁছে, বাই দেন আই টু বি সো টায়ার্ড, কিন্তু আবার যেই পৌঁছতাম জেগে যেতাম। কিন্তু তার থেকেও এক্সাইটমেন্ট আমার ছিল আমাদের স্কুলে এবং অন্যান্য স্কুলে বারোয়ারি দুর্গাপুজো প্লে। আমাকে পাগল করে দিতে, আমি মানে আমাকে অনেক করে বারণ করতো, কিন্তু আমি কেঁদে কেঁদে একবারে মানে এমন সিন করতাম যে বাধ্য হয়ে আমাকে নিয়ে যেতে হতো। হাসি আমি মানে অপলকে সে আমি দেখতাম অন্য ছেলেপুলেরা সব ঘুমিয়ে পড়েছে, আমি হাঁ করে দেখছি, সে রোহিণী আর কুন্দ আর ইত্যাদি ইত্যাদি সে বঙ্কিমচন্দ্রের প্লে, তো ডিএলরা প্লে আমার ভীষণ ভালো লাগতো তখন, যত সব কিরোধ প্রসাদ বিদ্যাবিনোদের প্লে, আহা কি সব আমার যে ভালো লাগতো। আর মানে সকাল ভোর অব্দি দেখতাম। একটা আমার ইনসিডেন্ট মনে আছে, একটা কি প্লে হয়েছিল মেজা ক্লাবের, ওরা করেছিল সেটা বোধ হয় রাজসিংহ, ওই সময় কস্টিউম একটা দারুণ, না সরি বিল্লমঙ্গল, বিল্লমঙ্গল
তো তখন আমাদের মনাদা ছিলেন খুব ভালো অ্যাক্টর ওখানে, কুমদীশ ভট্টাচার্য, জগদীশ ভট্টাচার্য দুই ভাই, এরা দারুণ অ্যাক্টর ছিলেন। তারপরে মানে অ্যামেচার কিন্তু সত্যি ভালো স্ট্যান্ডার্ড। মনাদা ছিলেন, মনাদা ওয়াজ ফাদার অফ ওই অসিত বরণ নয়, ওই যে যে ওই বইটা করলো সন্তোষী, জয় সন্তোষী ভোজপুরি ফিল্ম টিল্ম করতে হিরো হতো, অসীম, অসীম কুমার, অসীম কুমারের বাবা মনাদা। মনাদা ছিলেন সত্যি চমৎকার একটা, তুমি বিল্লমঙ্গলে পাচ্ছি, আমি পাগল হয়েছে, বিল্লমঙ্গল সেছে দড়ি বেয়ে উঠছে, সর্পকে রজ্জুভ্রম ইত্যাদি, আর বিল্লমঙ্গল, আর তারপরে সেই কি নাম যেন সেই প্রস্টিউট যার এখানে উনি যেতেন, যাই হোক, অপরূপ দেখাচ্ছিল, মানে একটু কালো রূপে ডাগর চোখ, আমি পাগল একবার। আমার ছোটবেলাতেই প্রেমে পড়া অভ্যেস ছিল সুন্দর মহিলা দেখলেই, সে বড় হোক ছোট হোক, তবে ইট ওয়াজ দেখে রোম্যান্টিক ভীষণ আমি ইনভলভ হয়ে যেতাম, এবং আই ইউজ টু ফ্যান্টাসাইজ, কি ফ্যান্টাসাইজ করতাম তখন জানি না, কিন্তু আই ইউজ টু ফল ইন লাভ ফ্রম দ্যাট স্টেজ। তা আমাকে মির্জার এক বন্ধু আমার সঙ্গে পাশে বসছিল, সে বললো ভেতরে চল তোর সঙ্গে আলাপ করে দিয়ে, ওই যাকে নাম করলাম কি নামটা মনে আসছে না, নামটা তুমি জোগাড় করে নিও, বিল্লমঙ্গল আর বিল্লমঙ্গল প্রিয়সী তো, মানে হ্যাঁ ভাগবিতা, আমি যত হ্যাঁ চল আলাপ করি। আমি তো তখন একবার আমার বুক ধরধর করছে, মানে মাই গড, ওর সঙ্গে দেখা হবে, মানে আই ফরগট ইয়ে হু ওয়াজ দ্যাট। আচ্ছা তখনকার কালে মেয়েরা তো পাঠ করছে না, সব ছেলেরা মেয়ে ছাড়ছে, ভেতরে গেলে পরে তার সঙ্গে আলাপ, আমার আলাপ মানে সেও মেজদার থেকে একটু জুনিয়র, কিন্তু তার নাম সত্য, আমরা সত্যদা বলে ডাকতাম, সত্য কি নাম ছিল। তাকে দেখি সে বসে আছে চেয়ারে, বিশ্বাস করো শাড়িটা তুলে এরম করে ভেতরে আন্ডারওয়্যার দেখা যাচ্ছে, এক পা কালো কালো চুল, আর সে মানে সে বসে বিড়ি খাচ্ছে, আর মাথার পরচুলাটা ওই চুলটা পাশে রাখা। আমার মনে হলো যেন আমি মানে কি যে শখ, আমার মানে কেঁদে ফেলবো আমি, মানে কি এত বড় শখটা, আমার একটা যেন স্বপ্নটা ভেঙে গেল আমি মানে। তারপরে নেক্সট হাফ আমার আই ডিডন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন সিং দি প্লেস, মানে পার্কের চুল, চুলের কথা মনে আছে। তো এইসব অনেক মজার কাণ্ড হতো, সিনেমায় যেতে আমার ভালো লাগতো, সে সময় আসতো ফিল্ম ছোটদার কাঁধে চড়ে যেতাম, মনে আছে একটা নতুন কি টারজান সেই সময়, এলমো লিংকন আর এইসব পিয়ারলেস পলিন ইত্যাদি সব নানান ছবি আসতো, সাইলেন্ট ফিল্ম নাম করা, মেরি পিকফোর্ডের বই, লিলিয়ান গিশ, নাম টামগুলো এখনো মনে আছে, পরে এগুলো আমি যখন বাইরে এলাম, বাট আই ইউজ টু নো দি নেম অলরেডি, এলমো লিংকন বলে একটা নাম ছিল, সে টারজানের পার্ট করতো। তো সেই যাই হোক, তাতে একটা আমার স্ক্রিন মনে আছে, বাঘ দৌড়ে আসছে, সে যুগে কোথায় টেলিস্কোপের লেন্স, মনে হলো যেন স্ক্রিন থেকে বাইরে, সেই যে আমি চেঁচিয়ে উঠলাম, সে বাড়িতে আমাকে নিয়ে গেল, সে জ্বর 104 এরকম মানে, কিন্তু ভীষণ ভালো লাগতো সিনেমা দেখা এবং থিয়েটার আমার শখ ছিল। এই করে তো মানুষ হলাম ভাই, তো দে ওয়াজ স্টিল লট অফ লোনলিনেস ইন মি, বিকজ আমার ওই আই ওয়াজ সেফ ফর লাস্ট 2 years, যখন কি ওই সামনের বাড়িতে গিয়ে আমার বন্ধু টন্ধু হলো, অনেক আমাদের ক্লাসেতে স্কুলে দুটি ছেলে ছিল, যেমন সব ক্লাসে হয় বকাটে ছেলে অন্যদের বকা, তাদের মানে বছর পর বছর ফেল করছে, গোপ বেরিয়ে গেছে তাদের, একজনের নাম ছিল নারায়ণ, একজনের নাম ছিল মোহিত, তো তারা সব অদ্ভুত সব কাণ্ড কারখানা করতো, সে সব তো বলতে পারি না, তো বকা তো ছেলেদের আর কি। তাদের মধ্যে একজন আমাকে একজন বললে চল জ্বলন্ত শিব শিব আর গৌরী এসছে দেখবি, আমি ছুটে গেলাম, গিয়ে পরে জানতে পারলাম, এক তখন তো জানতাম না, সত্যি আপনি অপরূপ লাল পেড়ে শাড়ি, কি চেহারা, এই বড় ঠিক বসে আছেন তার পাশে দাড়ি, আমাকে যেহেতু ইট ওয়াজ ইমপ্রিন্টেড ইন মাই মাই মাইন্ড যে এরা শিব আর পার্বতী, আমি খুব প্রণাম টণাম করে টরে করে বাড়ি ফিরলাম। পরে আমার আই কুড রিকগনাইজ, কারণ আই রিমেম্বার দি ফেস, মা আনন্দময়ী, হ্যাঁ তখন শিবা দিয়ান। আর একটা আমার জিনিস মনে আছে, সে একটা পিকিউলিয়ার জিনিস ঘটনা, আমাদের ক্লাসে একটা ছেলে ছিল, ছেলেটা পুরো পিকিউলিয়ার, আমার সঙ্গে খুব ভাব, খুব দৌড়তাম খেলতাম, ও আমাকে
খুব ভয়জালো, তোকে একটা জায়গায় নিয়ে যাবো জানিস, আমাকে রবু বলে রাখ, তুই এরকম জায়গায় দেখিস নি, একটা জায়গা আছে, সে জায়গায় গিয়ে একটা জিনিস ছুলে তোর শরীরে মনে হবে যেন তুই স্বর্গে পৌঁছে গেছিস। আর তোকে আমি ওরা মাঝে মাঝে আমাকে কিশমিস দিত, একটুখানি কাজু দিত, এই করে করে ভোজি আমাকে মানে হচ্ছে ক্রিমিনাল। এখন আমি ভাবি যে কি প্ল্যানিং রে বাবা, আমাকে এরকম ফর ফিউ উইকস ভজিয়েছে, ভজিয়ে একটা বাড়িতে আমি নিয়ে গেল আমাদের ভেলুপুরার দিকেই, ভেলুপুরাতে আমরা থাকতাম কিছুদিন, 1100 পরে একটা বাড়ি কনস্ট্রাকশন হচ্ছে নতুন, অলমোস্ট রেডি, মানে অকুপাইড হয়নি, আর সেই যুগে বোধ হয় প্রথম ইলেকট্রিসিটি ও বাড়িতে এসছে, বুঝেছে না? তো আমাকে সব বলে টোলে নিয়ে গেছে, সে মেওয়া খাবে, মলাই মন্ডা খাবে বলে টোলে, আর সে অদ্ভুত একটা অনুভূতি হবে, স্বর্গীয় আনন্দ বলে একটা ওপেন ইলেকট্রিক ওয়্যার ছিল, সেটা বলছে এটা ছো। আমি তো ভয় পাচ্ছি, বলছে তো কিচ্ছু না, বলে কি চালাচ্ছে, পাশে একটা ডেড লাইন ছিল সেটা ও নিজে ছুঁচ্ছে, বলে আহ কি আনন্দ, কি ভালো লাগছে, তুই ছুঁয়ে দেখ এটা। আমি তখন বোকার মতো ইডিয়েটের মতো ওটা ছুঁয়েছি, ছোঁয়ো, ছমাস সময় আমার ছোটকে দশ হাত দূরে, মানে কি শখ, এ প্রথম ইলেকট্রিক শখ। আই এম গ্ল্যাড দ্যাট ইট ওয়াজ এসি না ডিসি, কি বলে ডিসি হলে তো আমি মানে মারা, এসি হলে তো ধরেই রাখতো, হ্যাঁ ডিসি বলে ডিসি ফেলে দিও। আমি তখন মানে কাঁদবো কি রাগে, আর তখন অমানসিকের মতো হা হা করে হাসছে। আমি তখন মনে হয় কি একটা, এটা যে ফিল্ম কখনো কোনোদিন আমি করতে পারি, ক্যান ইউ ইমাজিন, এটা একটা কোনো আনন্দ, এরকম একটা কাউকে যেত না। সেইভাবে অপমানিত হয়ে হিউমিলিয়েটেড হয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলাম, এই আমার একটা মনে থাকে। এরকম খণ্ড খণ্ড অনেক কিছু মনে আছে কাশীর। কাশীর ঘাট অলওয়েজ চানি, এখনো ওই চান শুনছিল, একটা ইউনিক ব্যাপার যে ওই একটা প্রশাসনের ঘাট বা ওইখানে ঘাটে ইউ সি দি হোল লাইফ লাইক এ প্যানোরামা, মানে ফ্রম বিং বর্ন টু ডাইং, ফ্রম সাবলাইম টু রিডিকুলাস, এই কথাটা আমি অলওয়েজ ইউজ করতে পারলাম। কাশি সম্বন্ধেই বলা যায়, পুরো কাশি সম্বন্ধে যে একাধারে যেরকম চাই চাই পণ্ডিত হয়ে গেছে, বড় বড় মনীষী, বড় বড় মানে সে কী নাম, শ্রী প্রকাশ তো ডক্টর, ওর বাবার কী নাম ছিল যে একটু শ্রী প্রকাশের বাবার নাম করা, আর যতসব মানে ইন্টেলেকচুয়াল দল, কপিনাথ কবিরাজ, হ্যাঁ হ্যাঁ মানে মহা মহাপাধ্যায়, তত চূড়ামণি এক গাদা, ওদিকে ধ্রুপদিয়া সব, আবার অন্যদিকে কী সব গুন্ডামি, লুচ্ছা, বিধবাদের কেচ্ছা, মানে ফলস, যেমন মহা তৈলঙ্গস্বামী ভাস্করানন্দ ইত্যাদি বিশ্বানন্দ হয়ে গেছেন, ভরম দেখে কত সাধু সন্ন্যাসী আবার ঘাটে বসে মানে এই যে এক্সট্রিম, এটা কাশির মতো কথা আছে, বুঝলেন, এটা কথা বলে না, একটা কথা আছে, রাঁ সাঁ সিঁড়ি সন্ন্যাসী, চারো সে বচে তো সে রেখা, এরকম সত্যি কথা। আর সেই কাশির এখনো আমার দেখা যায়, কিন্তু সেই বিরাট ষাঁড় সব ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, মনের আনন্দে দোকানের সামনে দাঁড়াচ্ছে, ওরা কিছু খেতে দিল, খেলো, কাউকে বুঝতে হচ্ছে না কিছু, মাঝে মাঝে ভয় হতো যেন ওরা খেপে যেত ইন দ্যার হিট, তখন মানে এটা একটা কি মানে ভয়ের ব্যাপার, সে ছুটছে গরু তার পেছনে ষাঁড়, তখন মানে সবাই গলিতে যে পারে টপাটপ উঠে যাচ্ছে, কত কি হতো। তো কাশির নানান রকম আনন্দ বলো বা দুঃখ বলো, ব্যথা বলো, সব রকম সময় নিয়ে কাটছিল আমাদের। খানিকটা বাবা আসার পর ওই হলো, তারপরে দাদা ছোটদা মারা যাওয়ার পরে একটা স্যাড ইনসিডেন্ট, এমন সময় 1929 দাদা এলেন, 9 বছর পর উনি এলেন, ওর নিজের জীবনের সারা এক্সপিরিয়েন্সের পর উনিও অনেক খারাপ সময়ের ভেতর দিয়ে গেছিলেন, কিন্তু সেই সময় অ্যালিস বোনার বলে একটি মহা মানে অদ্ভুত মহিলা, দাদার থেকে বয়সে বড় ছিলেন, তিনি দাদার সঙ্গে খুব ভালোবাসা ছিল এবং ভারতবর্ষের সম্বন্ধে তিনি অনেক জানতেন, স্টাডি ছিল, দাদাকে সমস্ত খরচা দিয়ে দাদার সঙ্গে উনি আসেন, ওদের প্ল্যান ছিল একটা ট্রুপ করে নিয়ে যাবেন,
ডান্সার অ্যান্ড মিউজিশিয়ান, এবং প্যারিসে গিয়ে হেডকোয়ার্টার হবে, সেখানে রিহার্সাল হবে, এইসব প্ল্যান। তার একটা এক বছর কাল শেষ, 30 অবধি, এক বছর হয়তো একটু বেশি, উনি সারা ভারতবর্ষে ঘুরে কাছাকালি উনি প্রথম দেখেন বোধ হয়। তার আগে আমাদের নর্থ ইস্টকেও দেখেন, সেই সময় হরেন ঘোষের সঙ্গে ওর আলাপ হয়েছে। হরেন ঘোষ একটা অদ্ভুত মানুষ ছিলেন, উনি অনেক কলকাতা অবশ্য সবাই চেনে, পুরনো লোক আছে চেনে। তো দাদা তখন ওই দক্ষিণে গিয়ে কাছাকালি প্রায় মাস খানেক স্টাডি করেছিলেন যতখানি পারেন, তাকে ভারতনাট্যম দেখলেন, বালাকে খুব বাচ্চা অবস্থায় দেখেছিলেন ভারতের থেকে। তারপরে উনি এসে কলকাতায় নিউ এম্পায়ারে প্রথম নাচ, একক নাচ, মানে সেই সময় তিমি দার ট্রুপ ছিল, ছোট্ট অর্কেস্ট্রা, তিমি দার তখন অসম্ভব ট্যালেন্ট, আর বাবার থেকে শিখেছিলেন, সর চমৎকার বাজাতেন। আর উনি নিজের সব বাড়ির ছেলে মেয়েদের নিয়ে এবং কিছু ছাড়ের টাগের নিয়ে ছোট্ট চেম্বার অর্কেস্ট্রার মতো করেছিলেন, বেশিরভাগ বাবার রচনা নিয়ে নিজেও কিছুটা করেছিলেন। দাদা তিমি দার সঙ্গে হঠাৎ করে কিরম কেমিস্ট্রি এমন সুন্দর হয়ে গেল, দাদা চোখে মেজি মিউজিক দেখে নিউ এম্পায়ারে যখন দাদা শোধেন এসে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সে একটা একটা ইতিহাস, যারা পুরনো লোকের মুখে তুমি সেটা আরও শুনতে পারবে। এইটুকু বলতে পারি একটা যেন কি হয়ে গেছে দাদার, আমি আগের ছবি যখন দেখি, আগের মানে ধরো 1924-25 সালের, কিরম একটা ডার্ক কালার, রোগাতে চোয়াড়ে, এমন কিছু না সত্যি। 1929-30 থেকে যেন দাদার উপর কী একটা, এগুলো মিরাকল ছাড়া কী বলবো আমি, তো লোকেরা বিশ্বাস করছেন সে ভগবান বলো বা কী একটা, কী যেন একটা হয়ে গেল, হি স্টার্টেড লুকিং ডিফারেন্ট, হি এভরিথিং, যেন ছুলেই শোনা বলে না, যা করছেন ভালো। আর এই পিরিয়ডটা পান প্রায় ওর 15-16 বছর কন্টিনিউয়াসলি, সেই পিরিয়ডটা ওর গোল্ডেন পিরিয়ড, এবং আমার মনে হয় ভারতবর্ষের পক্ষেও একটা অদ্ভুত পিরিয়ড সেটা। কারণ দাদা সেই সময় এত অল্প জেনে, বিশেষ জ্ঞান ছিল না, এত শেখেননি, কিন্তু ওই পেন্টিং থেকে কীরমভাবে ওর দূরদৃষ্টি ছিল, সেই ভাস্কর্য কালচার কিলোরা আজন্তা মহাবল্লীপুরাম এলিফেন্টটা দেখে টেকে, বাঘকে এবং মুখোমু তিলওয়ারা টেম্পল, তারপরে কথাকালি দেখে, ফোক ডান্সেস দেখে, ট্রাইবাল ডান্সেস দেখে, মণিপুর দেখে, ওর কিরম একটা যেন হি সেট অফ অ্যাসিমিলেটেড এভরিথিং অ্যান্ড ক্রিয়েটেড এ স্টাইল অফ হিস ওন। এবং যাই হোক, উনি তখন ওই তিমিরদা বেচুদা, যেন আগে বলেছি আমার এক মাতুল মেজদা শেজদা, ছোটদা তো মারা গেছেন তখন, মাকে নেওয়া হলো এই জন্য যে উনি আমাদের দেখাশোনা করবেন, আমার এক খুড়ো কেদার শঙ্কর আপন কাকা এবং তার মেয়ে চমৎকার দেখতেছিল তখন, মিনা বলি আমরা কনকলতা আর কি, এই কয়জনকে নিয়ে আমরা পাড়ি দিলাম। তো দাদাকে দেখে প্রথমে তো আমি মানে আই বল তুমি ওই প্রথম একটা ওইরকম একটা কথা না দেখি, বাবাকে দেখেও খুব ইমপ্রেস হয়েছে, দাদার সত্যি সেই ইউথ অদ্ভুত চেহারা, মানে অদ্ভুত একটা পুরুষত্ব ভাব। আর তখন থেকে ওরা আমি দেখলাম একটা ছিল, মানে রাজ রাজওয়াড়ার মতো ভাব, বেস্ট ড্রেস, বেস্ট এ, বেস্ট জিনিস। আর তখন থেকে উনি ওর ওর ভেতরে একটা ঠিক অ্যান্টি ব্রিটিশ বলবো না, মানে যেহেতু উনি ইংল্যান্ডে বাইরে এত কাটিয়েছেন, ও প্রথম দেখলাম যে খালি সাহেব পিটনের উপর একটা ঝোঁক, যেখানে চান্স পেয়েছেন সে গার্ড হোক, তখন তো অ্যাংলো ইন্ডিয়ানও হতো আসল ইংরেজও হতো সব, কিন্তু তারা ছিল অত্যন্ত ককনি টাইপের, মানে নিকৃষ্ট টাইপের তখন। তারপরে ধরো ওই গ্র্যান্ড হোটেল এখানে বা ক্লাস হোটেলে উনি ধুতি পাঞ্জাবি পরেই যাবেন, ভেতরে যেতে দিচ্ছে না, কিছু বলার আগেই তাকে এক ঘুষি, সে কপাতে ধরানি তাহলে তারপরে কথা, সে পুলিশ আসুক তারপরে সব হবে। কিন্তু এই ওর ভেতরে একটা জিদ ছিল ভীষণ। আর তারপর আমার ওই অনেকগুলো দেখলাম ডগমা ছিল, মানে বিলেত থেকে ঠিক রিপারকাশনটা উল্টো, মানে হি বিকাম সো মাচ, এত ভারতীয় হয়ে গেলেন, এক মানে ভায়োলিন নয়, হারমোনিয়াম নয়, ক্লারোনেট নয়, ইত্যাদি নয়, কিচ্ছু নয়, সমস্ত ভারতীয়, মানে হি কালেক্টেড 350 ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টস, মানে ইনক্লুডিং
ফোক, ক্লাসিক্যাল, ড্রামস, তোমার গিয়ে উইন্ড ইনস্ট্রুমেন্ট, তো মানে তারের যন্ত্র, এইসব নিয়ে বিরাট বিরাট সব ক্রিয়েটার করে। আর আলিস বোনের তো ছিলেন, উনিও আর্টিস্ট ছিলেন, স্কাল্পচারিস্ট ছিলেন এবং পেন্টার, দুজনে মিলে দে ওয়েন্ট টু অল দিস টেম্পলস। সে মানে ভাবতে পারো, তার আগে কেউ ভাবতে পারেনি এসব জিনিস, তার আগে যে ড্রেস হতো যাত্রা দলের ড্রেসের মতো। তো এরাই প্রথম সেই এলোরা অজন্তা থেকে নিয়ে সমস্ত কেস স্টাডি করে, ইকোনোগ্রাফি বই স্টাডি করে, আনন্দ কুমার স্বামীর সঙ্গে ভাব ছিল এইসব করে, দে স্টার্টেড ক্রিয়েটিং নিউ কস্টিউমস। এটা একটা ইতিহাস, এটা এই সম্বন্ধে কেউ লেখেনি, কেউ বলে না, আমার এত দুঃখ। দেবের পায়ানি এরা দুইজন, দাদা এবং আলিস বোনের মিলে, এবং এরা পুরো জিনিসটাই কস্টিউম, এমন জোয়া সে শিবের, পার্বতী, কৃষ্ণের, মানে ভাবতে পারবে না, মানে এক্স্যাক্টলি কপি অফ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওখানে অবশ্য বুক খোলাটা তো দেখানো যায় না, সেটা বাদ দিয়ে হয়তো কাঁচলি এমনভাবে করা, দ্যাট ইট গেভ ইম্প্রেশন অ্যাবসলিউটলি ঠিক যেন অজন্তা বা এলোরা ড্রেস ইত্যাদি। তারপর এই নিয়ে আমরা প্যারিসে পৌঁছলাম। ভাবতে পারো তুমি বেনারস টু প্যারিস, আমার পক্ষে একটা মানে ইট ওয়াজ মোর অফ এ নাইট মেয়ার দেন বিং এবল টু এনজয়। প্রথমে তো বম্বে এলাম, বম্বে এসে অতখানি বম্বে মেল গাড়ি চড়ে আসা, তারপরে বম্বে শহর দেখেই তো তাক লেগে গেলে, প্রথম বড় শহর দেখলাম কাশীর পরে। আর ওখানে প্রথম সাউন্ড একটা ফিল্ম দেখলাম, সেসব দেখে আমি মানে হা হয়ে গেলাম একবারে। আমরা একটা বড় কোন হোটেলে ছিলাম, গ্র্যান্ড হোটেল নাকি, সেখান থেকে তারপরে জাহাজ তোলা হলো, জাহাজে চড়লাম এসএস গ্যাঞ্জের লয়ের মানে লাইন, বোটটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, আবার সে শহরের মতো, সেখানে সব কিছু ডেকেতে খেলা হচ্ছে, মানে দুদিন তিন দিন তো আমি খুব এনজয় করলাম। তারপরে শুরু হলো, যেই রেড সির ভেতরে এলো না, মানে গিয়ে দোলানি শুরু হলো রাফসি, তখন আমার যা শরীর খারাপ হলো, বেশিরভাগ আমাদের প্রত্যেকেই শরীর, দাদা দেখছি কিছুই হচ্ছে না, বেশ বলছেন চলো খাবে চলো, আর খাবে কে, খাবারের নাম শুনে তেমন বমি আসছে। তো যাই হোক, ওই কয়েকদিন বমি করতে 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 শুয়ে আমরা যখন মেডিটেশন পৌঁছলাম, তখন একটু শান্ত হলো, একদিন শান্ত ছিল, খানিকটা রিকুইপ করে আমরা পৌঁছলাম ব্রিন্ডিসি। ব্রিন্ডিসি থেকে ট্রেনে করে এলাম ট্রেনে, সেই একটা আর অদ্ভুত শহর। ওমা দেখি মোটর গাড়ি নেই, কিছু নেই, খা সব নৌকোয় চলছে, সেই গন্ডোলা আর এ। আর তখন ভেনিস ওয়াজ নট ডার্টি লাইক টুডে, এখন তো ভেনিসে দুর্গন্ধ করে, ভেনিস গোয়িং ডাউন, লিটারেলি গোয়িং ডাউন, কিন্তু তখন ভেনিস একটা অদ্ভুত জায়গা ছিল। তারপর আমরা ট্রেনে চড়ে ওখান থেকে প্যারিসে, ওখানকার মহিলাদের দেখবো কি, সেই সেই মানে লিপস্টিক তো ভুরু আঁকা, বড় বড় চোখের পাতা, সে ড্রেস, আর সব থেকে আমার যেটা এক্সাইট করতো ওদের গন্ধ, গন্ধ অর্থাৎ সেই পারফিউম, সেই পাউডার, সে কে মানে এত মানে দু ফুট চার ফুট দূর থেকেই যে সুগন্ধ বেরোতো, এটা এত আমাকে মানে অদ্ভুত লাগতো, আর কি কি সুন্দর দেখতে। তো যাই হোক, অ্যাজ আই সেড আর্লিয়ার, আই ওয়াজ ইন ফিভার অলমোস্ট ফর কন্টিনিউয়াসলি। আমার মনে হয় সে বম্বে থেকে যে আমার ফিভারের মতো, মানে নট এক্স্যাক্টলি ফিভার ফিভার, বাট একটা আমার উত্তেজনা, হ্যাঁ উত্তেজনা, আর সত্যি আমার মানে টেম্পারেচার হয়ে গেছিল। আর তখন আমরা প্যারিসে পৌঁছলাম, রুদে পারি সেজিয়ান ওতে থেকে দূরে না, প্লাস ওতে কাছে, সেখানে একটা বিরাট বাড়ি, বেশ সুন্দর বাগান, সেটা আগেতেই ঠিক করেছে। সেখানে আমাদের খাঁটি হলো, আমি মায়ের সঙ্গে এক ঘরে থাকতাম উপরে, আর সমস্ত দুই ভাই এরম করে সব ডিস্ট্রিবিউটর, বিরাট বাড়ি ছিল। আর নিচে একটা হল ঘর ছিল, সেখানে রিহার্সাল শুরু হলো, ভালো ওয়েদার হলে একটু বাইরেও হতো, কিন্তু আমরা যে সময় পৌঁছেছিলাম ঠান্ডা ছিল। তারপরে শুরু হলো, সে কী বলবো তোমার সম্পদ, মানে তিনটে মেশিন আমার মনে আছে ছিল, তিনটে, হ্যাঁ তিনটে মেশিন ছিল, আর মানে ইয়ার্স অ্যান্ড ইয়ার্স, হান্ড্রেডস অফ ইয়ার্স আমার মনে হতো। ওরম আমি ড্রেস দেখিনি, মানে ওরম কাপড় দেখিনি, সে কত ব্রকেট, বেনারসের ব্রকেট, তো জরির কাজ, এইসব কস্টিউম তৈরি শুরু হতো,
ওদিকে কস্টিউম হচ্ছে, ওদিকে সমস্ত যন্ত্র খুলে যখন রাখা হল পুরো ঘরটা ভরে গেল যন্ত্রে। মানে নাচের পক্ষে এত কম জায়গা ছিল যে আমাদের বিহার টু মানে একটা পেছিয়ে আর্ধেক বাইরে করতে হতো। তারপর দাদা শুরু করলেন সব নতুন নাচ, গজা সুরবত, তারপরে রাসলীলা, পুরনো কয়েকটা নাচ ছিল সেটা রিভাইভ করলেন, নতুন মিউজিক দিলেন, কিমিতা, ইন্দ্র, গন্ধর্ব, স্নেক চার্মার। আর আমি মানে সকাল থেকে সন্ধ্যেবেলা ওই এক্সাইটমেন্টের ভিতরে থাকতাম, আর ওই শুনে শুনে আমারও নিজের থেকে কবে যে আমি বসে পড়লাম, দে স্টার্ট ইউটিলাইজিং মি, আমি এই বাঁশি বাজাচ্ছি তো, এই সেতার বাজাচ্ছি তো, এই এসার টুংটাং করছি, সামহাউ আই স্টার্টেড ডুইং ইট উইদাউট এনি প্রপার এ। আর তখন বিষ্ণুদাস শিরানিও আমাদের জয়েন করলেন, উনি ইংল্যান্ডে এসেছিলেন আগের থেকে। তিমিরদাকে তো আমার জ্ঞানে তো প্রথম ওই স্ট্যান্ডার্ডের মিউজিশিয়ান দেখি, দ্বিতীয় দেখলাম শিরানিকে। তিমিরদা খালি সড়ক বাজাতেন এবং কম্পোজ করেছেন, শিরানিজিকে দেখলাম উনি গানও অদ্ভুত গাইতেন, মানে বিষ্ণু দিগম্বরজির মানে অলমোস্ট লাস্ট ছাত্র, গানও সেরকম গাইতেন, তবলাও ভালো বাজাতেন, আর তবলা তরঙ্গ জল তরঙ্গ তো এত অদ্ভুত বাজাতেন যে মানে কি বলবো আমি। আর সেতারে এত হাত মিষ্টি ছিল, সেতারের প্রথম আমার যদি ইন্সপিরেশন হয়েছে তো শিরালি থেকে, আর ওর মিষ্টার থেকে, কেন গান গাইতেন তো ওর ওই গত বা তৈরি বা খুব তৈরি ঝালাই সব না, উনি খানিকটা আশ্চেকার ভাউ বলে একজন ছিলেন, খুব ভালো গুণী লোক ছিলেন ইন্দোরে, তার থেকে উনি তালিম পেয়েছিলেন। তো এত ভার্সেটাইল ভদ্রলোক ছিলেন। এই এতে পড়ে আমার ক্লাসিক্যাল মিউজিকের শোনার বা বোঝবার এই রাগ মাল কোনো সমুখ চমুখ এই অটোমেটিকলি হয়ে গেল। আর আমার একটা ছন্দের উপর আমার ছোটবেলা থেকে ঝোঁক ছিল, কি জানি আমি কি করতাম, ওই একটা একদিন দেখি আমি খুব নিজের মনে একটা বাক্সের ওই নানা রকম বাক্স ছিল তো যাতে কস্টিউম টস্টিউম রাখা হতো, বাক্সের উপর বসে এইসব করতাম যা শুনেছি এটি করে মনে আনন্দ করছি। হঠাৎ চোখ খুলে দেখি দেখি দাদা তিমিরদা সবাই পেছন দাঁড়িয়েছে, আর তা সেই দ্যাট ওয়াজ অলমোস্ট লাইক দ্য পিরিয়ড ওয়েন আই স্টার্টেড গেটিং স্পয়েলড। তখন একটা কিরম পিরিয়ড এমন শুরু হলো যে সবাই আমি যা করছি সবই প্রশ্ন করছি, কাগজ পেলাম নানা রকম রং করে যা আঁকছি অদ্ভুত গাইছি তো সবাই বলছে বাহ কি গলা কি সুরে গলা। আমার আমার এত রাগ হয়, ভীষণ রাগ হয় আর দুঃখ হয় যে আই ওয়েস্ট সো মাচ টাইম। সেই সময়টা আমাকে যদি এরা একটু আরও শেখাতে শুরু করতো, তিমিরদা হন বা বিষ্ণুদাস শিরানি হন, কারণ আমি তো বাচ্চা ছিলাম তখন, হয়তো শেখবার নিয়ে গিয়ে বসবো ছাড় ছিল না, যা শুনতাম সব মনে হয়ে যেত, আই রিমেম্বার এভরিথিং। তো ওই প্যারিসের দিনগুলোতে আমার এত মানে সুন্দর কেটেছে, আর মা আমাদের সমস্ত রান্না করার ভার নিয়েছিলেন, দেশে বসে সেই ডাল ভাত খাচ্ছি তার ভ্যালু ছিল না, কিন্তু ওখানে চারিদিকে পমদতের আর পুলে আর পোয়াসোঁ এইসব খাবারের মাঝে একজন বাড়িতে মা ডালের ফোড়ন দিতেন, সারা বাড়ি একবার আমোদ এসতো, সবাই একবারে অনেক এক্সাইটেড, সবাই তখন ভুলে যাচ্ছে কি বাজাচ্ছে কি গাইছে। তারপর আমরা যাই খেতাম না আলু ভাতে, আর তখন প্যারিসে বা ইউরোপে কোথাও এমনকি আমেরিকা এত দোকানপত্র ছিল না মশলার, কারণ প্লাস দিলাম মাদলেনে হেডিয়ার্ড বলে একটা দোকান ছিল হেডিয়ার্ড, আর আমাদের ব্যাংকার ছিল টমাস কুক, তো আমরা প্রায় মাদলেনে যেতাম প্রত্যেক উইকে, তখন আমাদের চিঠিপত্র আসতো দেশ থেকে এখান থেকে ওখান থেকে, আর আমাদের অ্যাকাউন্টও ছিল ওই টমাস কুকেই। তো হেডিয়ার্ডে আমরা গিয়ে মশলা কিনতাম, সেখানে গিয়ে দেখি কাঁচা লঙ্কা তো অমুক তমুক তো জিরে অমুক সেসব কেনা হতো সপ্তাহে একবার করে, তো সেই সামান্য যা পাওয়া যেত তখন, আজকালকার মতো তো ধনে পাতা বা যা সবই পাওয়া যায় তখন আসতো না, কিন্তু যা মা করতেন তাতেই আমরা পাগল হতাম। এত ডালের ভ্যারাইটি ছিল না, ওই লেন্টিল যেটা বলে ওরা লেন্টিল মানে সাবুত মুগের টাইপের তাই দিয়ে উনি করতেন খাওয়া, কিন্তু আমরা পাগলের মতো খেতাম। তো ওই ছিল। আর আমার তখন দ্বিতীয় নেশা ছিল বাকি কিছু বই, এরা তিমিরদা এরা ভারতবর্ষ বসুমূর্তি, হ্যাঁ ভারতবর্ষ প্রবাসী এই দুটো আসতো এগুলো, আর মডার্ন লিপি এই তিনটে আসতো, আমি গোগ্রাসে ওগুলো পড়তাম সমস্ত।
সেই সময় যা কিছু বেরোতো রবীন্দ্রনাথের যতখানি পারতাম, বুঝতাম কম। আচ্ছা, কথা ও কাহিনী বইটা করতে আমার হাতে পড়ে, দ্যাট ওয়াজ মাই রিয়েল এন্ট্রি টু মানে মাই লাভ ফর রবীন্দ্রনাথ। কারণ চয়নিকা সঞ্চয়িতা এগুলো পরে, বছর দু এক পরে, ওই কথা ও কাহিনীতে যে বিকজ অফ সেই যে গল্প, তখন আমার প্রায় কণ্ঠস্থ হয়ে গেছিল কি সে প্রভা সেতারা দুর্গা বলে শিবাজি হেরিলা একদিন সন্ন্যাসী বসন্ত সেন আছে যে এটা, তারপরে ব্রাহ্মণ সৎ ব্রাহ্মণ ইত্যাদি, মানে প্রত্যেকটা ইচ সে জাতকের বিউটিফুল পোয়েমস গুলো সেটা আমাকে এত পাগল করে দিত। তারপরে হঠাৎ উল্টোটা হলো গীতাঞ্জলি, গীতাঞ্জলির কিছু গান টান প্রথম থেকেই। আমি ওখানে ভর্তি হলাম একটা ফ্রেঞ্চ স্কুলে, প্লাস মিকেল আংশ মলিটো বলে আছে দুটো স্টেশন ওই থেকে আমি হেঁটেই আসতাম, কিন্তু আমার লাগতো 40 মিনিট হেঁটে আসতে, পিঠিতে ব্যাগ বেঁধে প্লাস ফোর পরে টুকটুক করে ঠিক হেঁটে আসতাম আর হেঁটে ফিরে যেতাম। তো ওই যেহেতু আমি দেখতেও একটু ছোট ছিলাম, মিস খেয়ে গেছে, কিন্তু আমাকে একটু ছোট ক্লাসে ভর্তি হয়ে গেছিলো বিকজ অফ ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তো সকালে বসে, রোমান ক্যাথলিক স্কুল ছিল তো আমাকে প্রেয়ার ফেয়ার করতে হতো, সে ফ্রেঞ্চি এখন ভুলে গেছি, কিন্তু তারপর সব পঁতেনের আর নানান রকম সব পোয়েট্রি টোয়েট্রি মনে ছিল তখন, আর সব নানান অক্লের দোলাল মোনাপি মোনামিপিয়া ও গান ইত্যাদি কত রকম। তখনও আমার মনে আছে প্রথমে আমাকে খুব বুলি করবার চেষ্টা করছে, কিন্তু ওখানেও আমি এই ইটুক মি হার্ডলি ফিউ উইক আমি সর্দার হয়ে গেছিলাম, কেউ আমাকে দৌড়েতে পারতো না, তখন আমাকে সবাই ইয়ে করতো। আই ওয়াজ দ্য অনলি নন ফ্রেঞ্চ এ কোথায় স্কুলে ছাড়া স্কুলে, কাজে আমাকে সবাই খুব ভালোবাসত। বেশি দিন আমি ওখানে পড়তে পারিনি, লিটল লেস দেন 2 ইয়ার্স, অলমোস্ট 2 ইয়ার্স, কারণ তার মাঝে এরা ট্যুর ট্যুরে যেতেন, ছোটখাটো ট্যুর করে চলে এলেন। তারপরে আমার শুরু হলো ট্যুরে বেরোন, বাই 1932-33 আমি তখন ট্যুরে আমেরিকা, আমরা প্রথম যাই 32 এন্ডে, সেই আমি প্রথম বিরাট ট্যুর, মানে বলবো কি যখন ভাবলো এই বিধি শেষ, তখন মনে হলো আরও আর একটা ব্যাপার, মানে ওই যে জাহাজে গেলাম বুঝলে না, জাহাজে গিয়ে আমরা যখন নিউ ইয়র্কে পৌঁছলাম ভোরবেলা, সেই ফগ তাহলে সেই স্কাই স্ক্রেপার বুঝেছ, সেই যে প্রথম ইম্প্রেশন, এটা আর জীবনে আমার কখনো হলো না। শেরওয়ানি আর সাফাটার ফটো আছে পরে টোরে, আমরা সব নিউজ পেপার লোকরা এলো, মানে সলোমন হিরোক ওয়াজ আওয়ার ইম্প্রেসারিও, সলোমন হিরোক ওয়াজ এ সুপারস্টার হিমসেলফ, মানে সলোমন হিরোক প্রেজেন্ট দ্যাট ওয়াজ এনা, এরকম মানে ওর একটা খাদ্য। And he presented only the best groups. So, Belarus, the Monte Carlo, Argentina, Teresina, Spanish dance, these are the best groups. So, Dada's group, Uday Shankar's group of Hindu dancers and musicians, Etukta became one of the top groups, along with Belarus of Monte Carlo. Our 7-8 days booking was sold out. আর দাদা তখন কি বলবো না, মানে হি ওয়াজ লাইক এ গড ইনকার্নেট অন স্টেজ, দ্যাটস আই এম রিপিটিং এ ওয়ার্ড দিস ওয়াজ রিটেন, গড ইনকার্নেট অন স্টেজ উদয় শঙ্কর। আর তখন মানে বলবো মানে শিব বা কৃষ্ণ যে সেই আসছেন, পার্সোনাল ফাইট,
আর দুর্দান্ত পার্সোনালিটি ছিল তখন, আর কি আর্টিস্টিক। আর সেই প্রথম লোকেরা ভারতবর্ষের অথেন্টিক ইন এ ওয়ে দেখে কস্টিউমস, অথেন্টিক ইনস্ট্রুমেন্টস। আর তখন চারিদিকে সবাই বলতে ট্যাগোরে, ট্যাগোরের নাম ছিল খুব, এখন আমার কষ্ট হয় যে ট্যাগোরের নাম একেবারে তলিয়ে গেছে, ট্যাগোরে গান্ধী। গান্ধী তখন খুব নামটা হচ্ছে, মানে হি ওয়াজ ভেরি মাচ কামিং ইন টু পিকচার, তখনও তো আর সম্পূর্ণ এ হয়নি। ট্যাগোরে ওয়াজ গান্ধী অ্যান্ড দেন শঙ্কর, তখন এই তিনজনকেই জানতে পারি সারা ইউরোপ এবং আমেরিকা ক্যানাডায়। তো এই আমরা ট্যুর করতাম, ট্যুর করতে করতে নানান জায়গায়, তখন তো ট্রেনেই হতো, আমার ভাল লাগতো সেই স্লিপারে আমরা যখন যেতাম, তখনকার স্লিপার হতো উপরতলায় একজন, নিচের তলায় পর্দার সেই সব কালো রঙের চেহারা সব পোর্টাররা কি ভালো লাগতো, তাদের কি ব্যবহার এখনকার মতো, তারা মানে তারা সেই স্বাধীনতা এ পায়নি তো, তখনও দাস মনোবৃত্তি হয়তো ছিল, কিন্তু খুব ভালো ব্যবহার করতো আর খুব যত্ন আত্তি করতো সেই পোর্টাররা, ইনভেরিয়েবলি কালো হতো এবং দে ওয়ার সো বিউটিফুল, আমার খুব ভালো লাগতো। সে সকালে উঠে সবাই ওদের বাথরুমে, কেউ শেভ করছে, দাদারা সবাই করছে, আমরা তৈরি, প্রত্যেক জায়গায় এমন ট্যুর ফিক্স করছে, পৌঁছলাম সেদিন থেকে সেদিন শো বা দুই দিন শো বা তিন দিন শো। সেই সময় আমার সিনেমা দেখা বাতি করে, কারণ আমেরিকা গিয়ে সুবিধা পেয়ে গেলাম, ওখানে মানে অহর 24 ঘন্টা চলে কন্টিনিউয়াস সিনেমা, বা হয়তো সকাল 10টায় শুরু হলো, সে হোল নাইট হয়ে একবারে 4-5টায় শেষ হলো, এরম মানে কন্টিনিউয়াস হতো। আর সেই সময় আমি পালিয়ে গিয়ে ঠিক দেখতাম সিনেমা, এমনও হয়েছে একদিনে 3টে ফিল্ম দেখেছি, 2টো তো দেখেছি কতবার, একটা তো দীঘাত দেখতাম, অ্যাডিকশন হয়ে গেছে। আর তখনই প্রেমে পড়তে শুরু করলাম এইসব হিরো হিরোইনদের, জন ক্রফোর্ড তো, জিন হার্লো, গ্রেটা গার্বো, মৃণালয়ার আমার ভীষণ ফেভারিট ছিল। আর এই করতে 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 আমরা পৌঁছে গেলাম দুম করে হলিউডে। হলিউডে পৌঁছানোর পর সলোমন হিরোকে তো দারুণ তখন পাঠান সবাইকে চেনে, ওর এক বান্ধবী ছিলেন বৃদ্ধা মহিলা, মানে বৃদ্ধা মানে হয়তো 50-এর উপরে, তার নাম ছিল ম্যারি ড্রেসলার, খুব নাম করা অ্যাক্ট্রেস এবং কমেডিয়ান। ও আর ওয়ালেস বিডি এর জুটি খুব ফেমাস ছিল, মিন অ্যান্ড বিল, ট্যাকবোট অ্যানি, এসব ফেমাস ছিল। তো আমাদের সময় ম্যারি ড্রেসলার বাড়িতে একদিন নিয়ে গেলেন চা খাওয়া। তো ম্যারি ড্রেসলারের খুব ইনফ্লুয়েন্স ছিল, শি ফিক্সড অল দি স্টুডিওস, মেট্রোপলিটন, প্যারামাউন্ট, আমরা সে ঘুরে ঘুরে দেখলাম সমস্ত যাদের নাম শুনে, আবার ওখানেও গিয়ে আমার জ্বর হতে শুরু করলো। আমার আগে ছিল ছিল এক্সাইটেডলি জ্বর আসতো, চোখের সামনে গেটা গার্গোকে দেখছি, জিনহারলোকে দেখছি, নর্মা শেহরেরকে দেখছি, আমার পক্ষে এই তো চুম আছে। তখন ক্লার্কেবল অতটা তো ছিল না, তখন ওই সব রোনাল্ড কলম্যান তো, জন গিলবার্ট, এই ধরনের সব, গ্যারি কুপার ছিল আমার মনে আছে, খুব নতুন নতুন এসছে, হ্যাঁ। তখন একটা অদ্ভুত ব্যাপার হলো, একদিন আমরা ম্যানেজারের বাড়িতে চা ফাঁকাচ্ছি, অনেক অ্যাক্ট্রেসকে দেখেছিল, তো আমি তার দিনে সেটা সুপার গোছে, হঠাৎ আমি তো তেমন ঠাট্টা করছে, সেখানে কি একটা গুজগুজ হচ্ছে, দাদা মাতা নাড়ছে খালি, আর ম্যারি ড্রেসলার অনেক করে কি বলছে যেন, তার আমি গেলাম যেন কিছু হয় না, তখন ম্যারি ড্রেসলার আমাকে জড়িয়ে ধরলে, আমাকে ছুপ চুমো টুমো খেলে বল, প্লিজ মিস্টার শঙ্কর, কী রে বাবা বলছে, নো ইটস নট পসিবল, প্লিজ ফরগিভ মি মিস্টার দাদা বলছে। তখন বুঝলাম, পরে জানলাম, শি ওয়ান্টেড টু অ্যাডপ্ট মি, আমাকে দেখে ওর এত ভালো লেগেছে, শি ওয়ান্টেড টু অ্যাডপ্ট, আর দাদা কিছুতে রাজি হল, আর আমার কি রাগ দাদার উপর থাকুন, ও মাই গড, ভাবতে পারো মেজর স্যার অ্যাডপ্ট করছে, আমি হলিউডে থাকবো, তারকাদের মধ্যে থাকবো, আর আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে। তখন আমি ভীষণ কেঁদেছিলাম, এত কেঁদেছিলাম, এত অভিমান হয়েছিলাম। তো যাই হোক, সেই রামান্নাবার ও তার প্রচন্ড মৃণালয়কে দেখলাম, আমি তখন তো প্রায় মূর্ছা যাব, কারণ মৃণালয় এত সুন্দরই দেখছিল, আর এত
অ্যাক্টিং ফ্যাক্টিং সে সময় অতটা বুঝতাম না, পার্সোনালিটি দ্যাটস হোয়াট ক্যান কাউন্টেড। এই করতে 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 তারপরে আমরা ট্যুর করলাম 1932-33 নেক্সট। তারপরে তারপরেই ফিরে এসে এই প্রথম কলকাতায় এলাম, প্রথম কলকাতা। আচ্ছা, চিত্রনন্দন অ্যাভিনিউতে কি একটা হোটেল ছিল, সেই হোটেলে উঠেছিলাম। মনে আছে একটা সামনে পার্ক ছিল, সে একটা টিপিক্যাল বাংলার খাবার, থালে করে খাবার আসছে, সে মাছ মাছ পাগলের মতো খেতাম। আর কি ভাল লাগতো, মানে সত্যি চেঞ্জ ফ্রম অল দোজ পশ হোটেল ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা। সেটা একটা খুব তখনকার ভালোই স্থানে ছিল, মানে ইন্ডিয়ান খুব ভালো। তো দাদা তখন কন্টিনেন্টালে উঠছেন, কন্টিনেন্টাল রিটস হয়ে গেছে এটা, তখন ওটা খুব ভালো হোটেল ছিল। আর দাদার ওই যা খালি ইংরেজ পিটোচ্ছেন, জোর করে ডাইনিং রুমে যাবেন ধুতি পাঞ্জাবি করে, এই চলতো খালি। তখন হরেন্দার সঙ্গে আলাপ হলো, হরেন্দার তখন দোকান ছিল কর্পোরেশন স্ট্রিটে, ওই টাইগার সিনেমার সামনে, ওই চার দোকান দোকানের পাশে একটা ছোট্ট অফিস। সে অফিসটা মানে আমি ভাবতেও আসছি যে কী করে, ওই অফিসে বসে উনি অফিস করতেন। আর ওখানে সারা কলকাতা সে যুগের এনি ওয়ান হু মেন্ট এনিথিং ওয়াজ দেয়ার। আমি সেখানে প্রথম সজনী কান্ত দাসকে দেখি, প্রমথনাথ বিশিকে দেখি, নরেন্দ্র দেবকে দেখি, রাধারানীকে দেখি, কত বলবো নাম আমার মানে মানে আসছে সব ভরে। কিন্তু মানে অল দি বেস্ট রাইটার্স, ব্রজেন্দ্রনাথকে একজন শনি চক্রের বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ এরা তখন নাকি সজনী দাস ও তখন দারুণ। তারপরে হেমেন রায় বলে একজন ছিলেন, যে দীপালী বলে একটা ম্যাগাজিন বেরোতো তখন ফিল্মের, এই একটা অন্য একটার পর একটা এক্সাইটমেন্ট আমার জীবনে তখন চলছে। তারপরে কোথায় ক্লাইম্যাক্সে পৌঁছলো, হরেনদা আমাদের নিয়ে বোলপুরে নিয়ে গেল। ওই আমার জীবনে কি জানি কিছুতে চেষ্টা করলে বোধ হয় মিটবেন। আমি আই হ্যাভ মেট রিয়েলি আইনস্টাইনকে দেখেছি, মানে সামনাসামনি কথা বলেছি, রোমায়রা লাইন থেকে অনেক পৃথিবীর নাম করা মিউজিশিয়ান তো সবই প্রায়, এবং অন্যান্য ক্ষেত্রে অনেক লোকের সঙ্গে আছে। কিন্তু এই আমার একটা এক্সপিরিয়েন্স যে প্রথম রবীন্দ্রনাথকে যখন দেখি, যে মানুষের এরম একটা পার্সোনালিটি হতে পারে সেই কি আমি ভাবতে পারি না। প্রথম ওকে দেখি স্টেজ, অর্থাৎ একটা কি নাটক হচ্ছিল, আর উনি এক কোণে বসছিলেন। আমি নাটক পাঠক কিচ্ছু নেই, খালি আমি ওকে দেখছি, সেই দাড়ি নিয়ে উনি যে বসছিলেন, আর পিয়ার্সিং, কালো চোখ। আর তারপরের দিন আমরা সকালে গেলাম, উনি প্রণাম করলাম, দাদাকে তো খুব ওয়ে করলেন, দাদার সঙ্গে অলরেডি দেখা একবার হয়ে গেছে, বোধহয় দাদা আগে এসেছিলেন। তখন আমি যখন প্রণাম করলাম তখন আমার মনে আছে এই কথা কটা বলছেন, মাথা হাত দিয়ে বলছেন, বাবার মতো বড় হো, দাদার মতো নাম করো। আমার মাথায় হাত দিয়েছে ঠিক এরম আওয়াজে, ওর আওয়াজটা ভীষণ সরু সরু ছিল। তো আমার মনে আছে উনি আবৃত্তি করলেন, সে আমি পাগল, মানে কি করবো, মনে হচ্ছে খালি লোকটাকে দেখি। তখন তো বুঝতাম না, তো খানি ওই যা বললাম কথা কাহিনী পড়েছি খানি, তো হ্যাঁ তখন চয়নিকাও পড়েছি, সঞ্চয়িতা পড়েছি, এবং ওর কিছু গদ্য এমনকি গোড়া ফোড়া পড়ে কি মানে যেগুলো মানে হার্ডিং, এবং ছোটো ছোটো গল্প যেগুলো সেগুলো সব পড়েছি অনেক। তো দ্যাট ওয়াজ সামথিং ফ্যান্টাস্টিক। তারপর ওখানে ওই সব করে তারপর আমরা ভারতবর্ষে ট্যুর করলাম, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ আদার প্লেসেস ইন ইন্ডিয়া, কারণ সে কাশী আর বোম্বে ছাড়া কিছু দেখিনি, কলকাতা দেখলাম। তারপরে তো ছেলেবেলাটা আমার কেটেছে অদ্ভুত ভাবে ভাই, আমি মানে আই গ্রু আপ সো সুন, আই নেভার হ্যাড এ প্রপার চাইল্ড। ক্যান লুক এট আ ডেট অর, হ্যাঁ হ্যাঁ, এই কলকাতাতেই আমার সমস্ত হয়েছে। কলকাতাতে আমি আমার টাইফয়েড হলো, সেই সময় আমার এনায়ত খান সাহেবের কাছে কান্দা বান্দার কথা ছিল, ভেবেছিলাম আমি সে তার শিখবোন কাছে, কিন্তু ওই টাইফয়েড হয়ে গেল বলে আনফর্চুনেটলি সেটা কিরম হলো, নষ্ট হয়ে গেল। ভম্বরের শুনে আমি ইন্সপায়ার্ড হয়েছি, ওইটা আমি বইতেও লিখেছি। তারপরে আমি
যখন টাইফয়েড থেকে যখন সেরে উঠলাম, ইট টুক মি 2-3 মান্থস, আমার যেন নতুন যৌবন, নতুন একটা জাগরণ সারা শরীরে, সারা মনে। আই অল অফ সান বিকেম অ্যান অ্যাডাল্ট অ্যান্ড আই হ্যাড মাই ফার্স্ট রিয়েল এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ ওই বয়সে, এবং দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। এলগিন রোডে আমরা থাকতাম স্যার, পিসি মিত্রের দুই দিকে দুটো বাড়ি ছিল, একটা বড় বাড়িতে আমরা রিহার্সাল করতাম, দাদা করেছিলাম, ছোট বাড়িটা আমি থাকতাম শেষদার সঙ্গে, মেজদার সঙ্গে। এবং সেই যে একটা অন্য পিরিয়ড, বালা সরস্বতীকে প্রথম দেখলাম, হরেন্দা দাদা নিয়ে এলো, গুরু শঙ্করান্ন বুদ্রীকে প্রথম নিয়ে এলো, আমরা আমি তখন কত্থক শিখলাম, সোহনলাল বলে একজন ছিলেন, তারপরে কথাকলি শিখলাম দাদা গুরু শঙ্করান্ন বুদ্রী, এক বছর প্রায় আমরা ছিলাম। বালা সিং এর টুকটুকি করে কি আই ওয়াজ ইন লাভ উইথ বালা, শি ওয়াজ অ্যাবাউট 4 ইয়ার্স, তখন ওর বয়স 18, কি অপূর্ব দেখতে, মানে ব্যাশিয়াস দেখতেও, মানে সুন্দর বলবো না, বিউটি, ইনার বিউটি। আর তারপরে ওর অভিনয় সেই সেনেট হাউসে হলো, প্রথম রবীন্দ্রনাথ বসে আছেন এদিকে ত্রিপুরার মহারাজার সঙ্গে, আর বালা নাচছে, গুরু শঙ্কর নম্বুদরি নাচলেন। আর গুরু বাজ এ ক্যারেক্টার আইল নেভার ফরগেট অ্যাগেন, ওয়ান অফ দি গ্রেট বলতে অনেকগুলো লোক মনে পড়ে, কিন্তু গুরু নম্বুদরি অলসো স্ট্যান্ড আউট। ওইরকম একটা লোক যে অ্যাক্টিং করতে পারে, ওইরকম একটা এক্সপ্রেস করতে পারে উইদাউট ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে, খালি মুদ্রা দিয়ে। আর ওর কাছে শিখলাম পরে, হচ্ছে গড ফিয়ারিং ম্যান, হি স্টপ উইথ শিবা, এরকম একটা ব্যাপার। 24 ঘন্টা মন্ত্র আওড়া শুনে করছেন, আপনি যেই স্টেজে না আপনি একটা অন্য মানুষ, সে মেয়ের পাঠ করছেন তো চোখের সঙ্গে শুনে দেখবেন মেয়ে হয়ে গেছে। আর কি ইরোটিক সব প্লে, মানে রাবণ রম্ভার একটা সিন ছিল, যে রেপ অফ রম্ভা রাবণ করেছিলেন, সে একবার উনি 1 ঘন্টা দেখাতেন, সে এখন মানে এখন আমার মনে আছে, কারণ তখন তো আমি খুব বেশি মানে ইরোটিসিজম ওয়াজ লাইক ইন অল মাই ভেইন্স তখন। আর ওর ওই প্লেটা দেখে আমি তখন আশ্চর্য হতাম, কী করে উনি পারেন মেয়েদের ভাবনাগুলো অত থাকলে। তারপর এক লোচনা দেখাতেন, এক চোখ দিয়ে চোখের জল পড়ছে, এক চোখে হাসি, মানে হি কুড রিয়েলি মানে টিয়ার্স ড্রপিং ফ্রম ওয়ান আই, এটা একটা আশ্চর্য ব্যাপার। তো যাই হোক, সেই সব নানান ব্যাপার তিমিরদা ছেড়ে দিলেন, ঠুক নিউ থিয়েটার্সে চলে গেলেন। নিউ থিয়েটার্সে তখন আমি যেতাম, তখন যুগ চলছে উমা শশীর যুগ, চণ্ডীদাস চন্দ্রদাস ইত্যাদি, সেটা অন্য পিরিয়ড। আর আমাদের এলগিন রোডের বাড়িতে কমপ্লিট একটা কায়াকল্প হলো দাদার, নতুন পুরনো আইটেমসগুলো তো ছিলই, তখন উনি নতুন সব শুরু করলেন, ওই শিব পার্বতী নৃত্যদ্বন্দ্ব। আমি তখন তখন ডান্সের উপর আমার বেশি, বাড়িতে গোকুলনাথ তখন এলেন কিছু অল্প দিনের জন্য, আবার আমার সেতারের শখ হলো, শুনতাম বসে, কিন্তু শেখবার চান্স পাইনি। আই উইশ আই হ্যাড লার্ন, অনেকে হয়তো ভুল ধারণা বলে যে আমি শিখেছি, আমার আপত্তিত কোনো নেই এটা বলতে, কারণ উনি তো আমার থেকে অনেক বড়ো সিনিয়র, বরঞ্চ আমি ভম্বলের শুনে শুনে ওই কত্তক বাজাতাম বেশি, কিন্তু গোকুলবাবুকে একটাও আমি কোনো কোনো বান্ধিস অবধি শেখিনি। তবে আমার খুব ভালো লাগতো, কারণ ওর হাতে আমি দেখলাম বড়ো সেতারে মিল টেনে খরচ টরচের উনি বাজাতেন, চমৎকার আমার লাগতো। আমি মানে কোনো বাঙালিকে ওই স্ট্যান্ডার্ডে সেতার বাজাতে তখনও অবধি শুনি। ভ্রমণের ছিল অদ্ভুত ডাক, তৈরি তৈরির দিকটা অদ্ভুত ছিল, মানে এনাথ খান সাহেবের সব টান টান, একবারে 3 ধার 4 ধার 5 ধার, তো এক্সাইটমেন্ট আমার প্রচুর হয়েছে ওই কলকাতার পিরিয়ড। এবং কলকাতার প্রেমে আমি সত্যি সেই সময় বেশি পড়ি, তার আগে এসেছি একবার, তো ওই সময় কলকাতাটা জানবার চান্স হলো আমার মনে হয়, শিশিরবাবুকে কিন্তু দেখবার চান্স হয়নি, একটা অদ্ভুত ব্যাপার। দুর্গাদাসবাবুকে দেখেছি, অহেন্দ্র চৌধুরীকে দেখেছি, কিন্তু শিশিরবাবুকে সে সময় দেখি। আমাদের পাশে বাড়িতেই এনএন সরকার ছিলেন, ওই বীরেন সরকারের বাবা অ্যাডভোকেট জেনারেল। আপনার বাল্যকাল কি শেষ হয়ে গেছে বলা যেতে পারে, যখন আপনি সেটা শিখতে শুরু করলেন? না, আমার ওই এলগিন রোড থেকে যেন আমার সমস্ত চেঞ্জ হয়ে গেল। তারপরে সেনেট হাউসে যে বিরাট কনফারেন্স হলো, প্রথম বাবাকে দেখলাম, অর্থাৎ ওস্তাদকে, আলিয়া করতেন 12 বছর বয়স, বিজয় বেড়ালের মতো পাশে পাশে ছোট্ট সড়ক বাজারও।
আমি দেখলাম এই লোকটা ওদিকে দেখি সব তকমা পরে, মেরু পরে, ফেয়াজ ভাষায় তো সব বিরাট বিরাট সব পাগলি পরে করে সবাই যেন রাজা রাজার ব্যাপার। সে গাইছে কত সালে? এটা এন্ড অফ ডিসেম্বর অফ 1934। এটা প্রথম অল বেঙ্গল মিউজিক কনফারেন্স ভূপেনবাবু করেছিলেন, তখন মনোতবাবু জুনিয়র লালাবাবু তখন অ্যাসিস্ট করছেন, আর সেই সব চাই চাই লোকদের শুনলাম। কিন্তু বাবাকে আমি ইমপ্রেস হলাম, ওই একটা লোক খালি ধুতি পরে, খাটো ধুতি পরে, তারপরে কি ওই রিহার্সাল টিহার্সাল আমরা সমস্ত করে ওই সেনেট হাউসের বাজনা শুনলাম বাবার, বাবাকে দেখে আমি ভীষণ ইমপ্রেস হলাম। ওই হাঁটু হাঁটু একটু নিচে ধুতি অর্ডিনারি জামা, মানে খাটা খুব শর্ট ফলো করা এ দাড়ি, একটা টুপি, কিন্তু উনি যেন বাজালেন বাঘের মতো। তারপরে বেহালা নিলেন, তারপরে মহিয়ার ব্যান্ড বাচ্চা বাচ্চাদের নিয়ে কন্ডাক্ট করলেন, সব এত ইমপ্রেস করেছিল আমার। তারপরে ওই ট্রুপ নিয়ে আমাদের নতুন নিউলি ফর্ম ট্রুপ নিয়ে আমরা রওনা হলাম এই পথে, অর্থাৎ বর্মা হয়ে সিঙ্গাপুর হয়ে আমাদের চায়না জাপান হয়ে বায়া ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা ছিল আমেরিকা। সিঙ্গাপুরে যখন পৌঁছলাম তখন আমি উড়ছি খুব, বিয়ার টিয়ারও খাচ্ছি আর নানান রকম সব ঘটনা ঘটছে, ফুল ফ্লেজ তখন আমি ইয়াং ম্যান আর। তখন আমি যখন সিঙ্গাপুরে পৌঁছলাম একটা টেলিগ্রাম এলো হরেন ঘোষের থেকে, উনি খবরটা পেয়েছিলেন এখানকার হাই কমিশনার লন্ডনে, একজন বাঙালি ছিলেন। তখন টেলিগ্রাম এলো যে আমার বাবা অ্যান্ড্রুট মানে আমেরিকায় ছিলেন, উনি এরোরিক ফাউন্ডেশনে সেখান থেকে ফিরছিলেন লন্ডন হয়ে দেশে খুব ভালো চাকরি নিয়ে। আমরা খুব খুশি ছিলাম, দুটো চাকরি পেয়েছিলেন, ওই স্যার এন এন সরকার যে চাকরিটা করতেন অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া ওইটা ওনার অফার ছিল, প্লাস মহারাজ পুরনো সিআইজি রাও গায়কোয়াড় ওর খুব ফ্রেন্ড ছিলেন, উনি প্রধান দেওয়ান হিসেবে ওকে অফার করছেন। তো দুটো অফার নিয়ে উনি ফিরছিলেন, আমরা বললাম আই রে এবার ওয়ান্ডারফুল, এবার একটা ফ্যামিলি লাইফ হবে, মা একটু আরামে থাকবেন। আমার আমার ভীষণ আনন্দ হচ্ছিল যে এটা সামহাউ বাবা এই রাস্তায় ওয়াইল হি ওয়াজ ইন লন্ডন হি টুক এ কেস, পাকুর ব্রাদার্সের কেস, দুই ভাইয়ের, সেই কেসটা উনি নেন এবং কয়েকটা ওর যে হিয়ারিং হয়েছিল দারুণ সাকসেসফুল। তারপরে উই হ্যাভ অল দ্য রিজনস টু বিলিভ বাট উই হ্যাভ নো প্রুফ টু নো দ্যাট হি ওয়াজ মার্ডার্ড, কারণ আমরা তো সমস্ত হিয়ারসে শুনেছি, পরে জানলাম সমস্ত খবর যে হি ওয়াজ স্টেইং ইন এ হোটেল, রাস্তা ক্রস করছেন কে যেন মাথায় মারে উনি পড়ে যান, পুলিশ এসে দেখে দেয়ার ওয়াজ এ গ্যাস বিকজ হি ওয়াজ বাই ফলিং অর এনিথিং, তারপর হসপিটালে নিয়ে যায়, উনি কী বলছেন তখন হাই কমিশনকে খবর দেওয়া যায়, বাই চান্স হি ওয়েন্ট দেয়ার অ্যান্ড রিকগনাইজ, তখন উনি বাংলায় কথা বলছিলেন বলে একটু বুঝতে পারি। বাট এনিওয়ে আমরা এদিকে যখন খবর পেলাম দাদার কী জানি কীরকম রিয়াকশন হলো, হি ক্যান্সেল হোল ট্রুপ মানে হোল ট্রিপ, এবং সিঙ্গাপুরে আমরা আবার ফিরে এলাম মার কাছে। আমি সোজা এলাম মাকে অবশ্য অবস্থা দেখলাম, আর ঠিক তার কয়েকদিন পর তখন হোল থিং ওয়াজ রিভাইজ, তখন আমরা ঠিক করলাম বম্বেতে উইল অল গেট টুগেদার, প্রায় তিন উইক আমরা ওখানে এ করবো। এবং সেই পিরিয়ডেই দাদা মহিহারে চলে গেলেন মির্জাকে নিয়ে রিকোয়েস্ট করতে বাবাকে যে বুঢ়ি জয়েন ফর ওয়ান ইয়ার জাস্ট অ্যাজ এ সোলোইস্ট, এবং মহিহারের মহারাজাকে মানিয়ে উনি রাজি করবেন আগে বলে আশা করছিল। তা আমরা তখন বম্বেতে আপোলো বন্দরে একটা হোটেলে ছিলাম, সেখানে বাবা এলেন আলিয়াবর সঙ্গে ছিল, মাও এসেছিলেন, মা আমার সঙ্গে ছিলেন, এবং আমরা ওই দাদার কিছু রিহার্সাল চলছিল সেই সময় রিহার্সাল, আর সেই প্রথম দেখলাম বাবার মূর্তি, ওই রাগের মূর্তি আলিয়াবরকে শেখাবার সময়, ও দেখে না আমার চক্ষু চড়ক, এদিকে আমার আইসো বসো বসো খুব আদর করছেন, তারপরে ওকে বকছেন না এরকম করে, মানে পরপর দুটো মূর্তি দেখে আমি ঘাবড়ে গেলাম। যাই হোক আলী একবার হঠাৎ এমন একটা বায়না ধরলে যে ওর মাকে ভীষণ মিস করছি, মিস টিস কিছুই না, ও যাবার ইচ্ছে ছিল না, ও ভেবেছিল কদিন একটুখানি শান্তিতে থাকবে মাইয়ার,
মাকে মিস করছে বলে এমন একটা বায়না ধরলো যে বাবা সে বললো না এটা কি করা যায়, এটা সাইডা যায়, তখন ছেড়ে যাওয়া হলো আলিয়াবুকে। আলিয়াবুক চলে গেলাম মাইহারে। ঠিক তার দুদিন পরে আমাদের বোট ছিল এবং বোট আমরা যখন চড়তে যাচ্ছি, জাস্ট গ্যাং প্ল্যাঙ্ক বলে না গ্যাংওয়ে, হ্যাঁ ঠিক ওই দাঁড়িয়ে জমিতে, হঠাৎ মা আর আমি বাবা ওখানেই ওয়েট করছিলেন। উনি মাকে সর্বদা মা মা করতেন, রত্নগর্ভা আপনি তো রত্নগর্ভা, আপনার গর্ভে শিব শঙ্কর আইছে, দাদার কথা আর কি। তো মা হঠাৎ কি যে হলো কেন, কি প্রিমনিশন, সি নিউ প্রহ্যাস, হঠাৎ বাবার হাতটা ধরে আমার হাত, আমার হাতটা ধরে বাবার হাতে দিয়ে বললেন, উনি ওকে বাবা বাড়ি বলতেন, বাবা আপনাকে একটা কথা বলবো। বলেন মা কি হলো, উনি চাকবেন মানে ইয়ে হয়ে গেল, আদেশ করুন এর গোচর হব, বললেন না আপনি জানেন একটু বাবা মারা গেছে, একটু দুরন্ত ছেড়ে একটু এ এখন তো কেউ নেই, আপনি একটু দেখবেন একে ভুল টুললে মাফ করে দেবেন, কারণ মা ওর মূর্তিটা খানিকটা দেখেছেন, ওর ভয় ছিল, কারণ উনি চাইতেন যে আমি শিখি বাবার থেকে, আমারও ইচ্ছে ছিল কিন্তু ওই সাহস হতো না আর কি, ওখানে আর বোম্বেতে বসিনি। বলার সঙ্গে সঙ্গে আরে বাপরে, উনিও হাইলি ইমোশনাল, বাবা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, মা আপনি কয়েন কি, আপনি তো রত্নগর্ভা, আপনি বলছেন আজ থেকে আজই একবার আমার ছোট ছেলে রঘু আমার বড় ছেলে, আপনার কথা দিলাম আমি আমার ছেলে গ্রহণ করলাম, বলে উনিও কাঁদছে আর আমিও ভেবে করে কাঁদছি, আমার পিছিয়ে পড়ছি। যাই হোক লাস্ট, কারণ তার কয়েক মাস পরে প্যারিস আমরা খবর করলাম মারা গেছে। কিন্তু দ্যাট ডিড চেঞ্জ দি অ্যাটিটিউড অফ বাবা টুয়ার্ডস মি, আমি সেটা তো আমি পরেও বলেছি যে ইভেন আফটার ইন ওয়াইল ইন দি টুর টু গেট ভেরি অ্যাংরি অ্যাট টাইমস, কিন্তু উনি আমার ঠিক বুঝতেন না। একবার খালি বলেছিলাম ও টেল আভিভে আমরা যখন ছিলাম তখন ওকে প্যালেস্টাইন বলতো, ইসরায়েল হয়নি তখন, তখন একটু একটু শেখাতে শুরু করেছেন আমাকে, বলে এরম করে রেওয়াজ করে গান শেখাতে শুরু করছেন, গছ শেখাচ্ছেন আমাকে আর দুলালকে, দুলাল সর্দার। তো আমরা ভাবলাম বাবাকে একটা কিছু দেওয়া যাক, আমাদের শেখাচ্ছেন, আমরা ভাবলাম কী দেওয়া যায়। উনি পাইপটা হুক্কা বললেন, হুক্কাটারে মিস করি, মানে বাকি সিগারেট কড়া সিগারেট খেতেন। তো আমি আর দুলাল খুব ভেবে চিনতে একটা পাইপ ভালো মানে বেস্ট অ্যাভেলেবল, আর ভালো পাউচিতে একটা সুন্দর টেপাকো আর এক্সট্রা টেপাকো নিয়েছি ওর পাইপ, মানে ওর মুডের উপর সব, সেদিন মুডটা কি কারণে খারাপ ছিল, আর দুর্বাস হয়ে আমার মুখে আগুন দিতে আইছে, আরে মুখে আগুন দিতে আইছে কি আপনার, আপনি জন্য ভালো পাইপ এনেছি, বাবার মুখে আগুন, তো কি ভাবছো আমাকে ঘুষ দিয়া শিখবে, আমি আমি ওসব নিই না, আমি কারো পয়সা নিই না, আমি কারো পান খাই না, আমি বলে আরে বাপরে আমার সমস্ত মুড খারাপ হয়ে গেল, এত ভালোবেসে আনলাম, তখন বুঝলাম একে জার্মান কি খাওয়া দাওয়া, আমার তো সমস্ত পিটপিটে, এ খাবেন না ও খাবেন না, মানে ওর তো আউট অফ কোয়েশ্চেন, বিফও খেতেন না, কাজে ওর জন্য খালি মুরগি, সেও ইহুদিদের জবাই করা মুরগি বুঝলে না, কোশার কোশার না হলে ভেজিটেরিয়ান, ওর জন্য আমার খালি ওই সব করতে হতো, তো ফলে হি ডিপেন্ডেড অন মি অলসো, আর এমন একটা সুন্দর একটা গড়ে উঠলো, অ্যান্ড হি মিসড আলি আকবর ভেরি মাচ, আর মাকে ওই কথা দিচ্ছেন তখন আমাকে নিজের থেকে শেখাতে শুরু করলো।
¶¶